বুর্জোয়া গণতন্ত্রের সঙ্গে অস্থায়ী সম্পর্ক, অস্থায়ী মতৈক্য অনুমোদনযোগ্য ও প্রয়োজনীয়। এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হলো। এক, বুর্জোয়া গণতন্ত্রের সাথে অস্থায়ী সম্পর্ক অনুমোদনযোগ্য প্রয়োজনীয়। দুই, স্বাধীন শক্তিরূপে নিজের ভূমিকা নিশ্চিত করতে হবে। তিন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের ক্ষেত্রে বুর্জোয়াদের অসঙ্গতি মাথায় রেখে তাদের সাথে ঐক্য স্থাপন করতে হবে। এই যে বিষয়গুলো যেটা আমরা আলোচনা করলাম, এই 1920 থেকে 1947 কমিউনিস্ট আন্দোলনের মধ্যে যে তর্ক চলেছে, বিতর্ক চলেছে, সে বিতর্কটা একে কেন্দ্র করে আমার দেশে, যেমন আমার দেশে গান্ধীর নেতৃত্বে যে আন্দোলন, কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন, সে আন্দোলন সম্পর্কে মনোভাব পোষণ করা হবে, কি মনোভাব গ্রহণ করা হবে, তাকে কি সমর্থন করা হবে নাকি তার থেকে দূরে থাকা হবে, এম এন রায় যেমন বলেছিলেন, কি করা হবে, এই বিষয়টা কমিউনিস্ট আন্দোলনের মধ্যে বারবার বারবার এসেছিল। বিশেষ করে কমিনটার্নের ষষ্ঠ কংগ্রেসে সেখানে যখন এই বক্তব্যটা বলা হলো যে ইতিমধ্যে এই যে জাতীয় বুর্জোয়া, এই জাতীয় বুর্জোয়া দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা অংশ চলে গেছে সাম্রাজ্যবাদের দিকে, বোঝাপড়া করে ফেলেছে, আরেকটা অংশ আছে তারা দোদুল্যমান। এবং সেখানে ষষ্ঠ কংগ্রেসে সে বিষয়টাকে আরো ভালো করে বলা হলো, জাতীয় বুর্জোয়ারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে একটি শক্তিরূপে তাৎপর্যশীল নয়, একটি শক্তিরূপে তাৎপর্যশীল নয়, এই বক্তব্যটা ষষ্ঠ কংগ্রেসে গিয়ে বলা হলো। স্বভাবতই যদিও দুভাগে ভাগ হয়ে গেল, একটা অংশ সাম্রাজ্যবাদের দিকে গেছে, অন্যটা যায়নি, তাহলেও তারা তাৎপর্যপূর্ণ অংশ নয়, এই বক্তব্যটা বলা হলো। তো স্বভাবতই সেটাও ভারতের কমিউনিস্ট আন্দোলনে, ভারতের কমিউনিস্ট পার্টিতে তারও গুরুত্বপূর্ণ প্রভাব এসে পড়লো। কাজেই আমরা এই যে 1920 থেকে 1947 সময় পর্বটা যখন আমরা পর্যালোচনা করব, সেই পর্যালোচনাতে যত বিতর্ক হয়েছে, কমিউনিস্ট পার্টির ভিতরে যত বিতর্ক হয়েছে, সেই বিতর্কের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই প্রশ্নটা, বুর্জোয়া নেতৃত্বাধীন জাতীয় মুক্তি যে আন্দোলন চলেছে তার সম্পর্কে দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। এবং স্বভাবতই সেখানে দেখা যাবে যে এই প্রশ্নে যেমন দক্ষিণপন্থী অবস্থান, দক্ষিণ সুবিধাবাদী অবস্থান যেমন গ্রহণ করা হয়েছে, তেমনি দেখা যাবে যে আবার সংকীর্ণতাবাদী অবস্থানও সেই জায়গাতে গ্রহণ করা হয়েছে। এই দুটো জিনিসই আমরা দেখতে পাব। এবং সেখানে যদি আমরা এ করি, আমাদের তৎকালীন যিনি নেতা ছিলেন পিসি যোশী, সে পিসি যোশীর বক্তব্য যদি আমরা এখানে দেখি, তাহলে সেখানে তিনি বলছেন যে কংগ্রেস এটা হচ্ছে আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন, প্যারেন্ট অর্গানাইজেশন, কংগ্রেসের নেতারা হচ্ছে আমার পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক পিতা, এবং কংগ্রেসীরা হচ্ছে আমার ব্রাদার ইন আর্মস, যেমন আমরা বলি না কমরেড ইন আর্মস। পিসি যোশী বললেন যে কংগ্রেস হচ্ছে, কংগ্রেস কর্মীরা হচ্ছে ব্রাদার ইন আর্মস, এবং কমিউনিস্ট পার্টির উদ্ভব হচ্ছে কংগ্রেসের মধ্য থেকে। এই যে বক্তব্যগুলো আমরা বললাম, এই বক্তব্যগুলো সেই সময় ভারতের কমিউনিস্ট আন্দোলনে কি ধরনের বিপ্লববাদী মতবাদ তৈরি হয়েছিল তার এটা একটা প্রমাণ। তো এইটা আজকে আলোচনার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টি যে সমস্যাগুলোর মধ্যে পড়েছিল, যেমন 1942 আন্দোলন বিভিন্ন সময় আলোচিত হয়, এবং সেটা নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের পত্রিকাতেও সেগুলো নিয়ে লেখালেখি করেছি যে সেটা গুরুতর ত্রুটি ঘটেছিল। কিন্তু কমিউনিস্ট পার্টির ভিতরে, কমিউনিস্ট পার্টির ভিতরে যে মতপার্থক্যগুলো তৈরি হচ্ছিল, সেই মতপার্থক্যগুলোর মধ্যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল, কংগ্রেস সম্পর্কে কি মনোভাব নেব, গান্ধী সম্পর্কে মনোভাব নেব, এই ক্ষেত্রে দু ধরনের বিচ্যুতির মধ্যেই আমরা গেছি। স্বভাবতই যদি এইটা বলা হয়, পিসি যোশী যেমন বলছেন কংগ্রেসের থেকেই কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে, সেটা একেবারে ভুল কথা। আমরা যদি কমিউনিস্ট পার্টি যখন গঠিত হচ্ছে 1925 সালে, তার আগে দেখা যাবে
যে ওই যে বলছে না যে নভেম্বর বিপ্লবের কামান গর্জন চীন দেশে এসে পৌঁছলো, সে নভেম্বর বিপ্লবের কামান গর্জন আমার দেশে এসেও পৌঁছলো, তার বার্তা আমার দেশেও এলো, এবং সেই বার্তা ফলে আকৃষ্ট হলেন আমাদের দেশের যে সমস্ত বুদ্ধিজীবীরা, বিপ্লবী বুদ্ধিজীবীরা, বুর্জোয়া বুদ্ধিজীবীরা, তারা আকর্ষিত হলেন। কারণ দেখা গেল পরবর্তীকালে শ্রমিকদের মধ্যে, সে মুম্বাই বলুন, সে মাদ্রাস বলুন, সে আপনি কলকাতা বলুন, বিভিন্ন জায়গাতেই দেখা গেল যে বিভিন্ন গোষ্ঠী গ্রুপ তারা ইতিমধ্যে নভেম্বর বিপ্লবের বার্তাকে সামনে রেখে, তার শিক্ষাকে সামনে রেখে শ্রমিকদেরকে সংগঠিত করার কাজগুলো করছেন, শ্রমিকদের মধ্যে তাদেরকে সংগঠিত করছেন এবং শ্রমিকদের মধ্যে নভেম্বর বিপ্লবের বার্তা নিয়ে যাচ্ছেন, সমাজতন্ত্রের বার্তা নিয়ে যাচ্ছেন। এই যে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভিন্ন গ্রুপগুলো কাজ করছিল, সেই গ্রুপগুলো, সেই গোষ্ঠীগুলো 1925 এসে আমরা দেখছি যে কানপুরে তারা ওই সম্মেলনে তারা সামিল হচ্ছেন। ভারতের কমিউনিস্ট পার্টি দেশে, দেশের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টির ঘোষণা তারা করছেন। এই যারা এই উদ্যোগটাতে অংশ নিচ্ছেন, সেখানে দেখা যাবে যে কতগুলো প্রবাহ আছে। আমরা বলি চারটে প্রবাহ, ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে চারটে প্রবাহ কাজ করেছে। একটা হচ্ছে গদররা, গদররা যারা পাঞ্জাবের মানুষ, পাঞ্জাবের মানুষ যারা কাজের সূত্রে বিদেশে গেছিলেন, সমাজতন্ত্রের প্রতি আকর্ষিত হন, কারণ তারা দেশের মুক্তির জন্য তারা নিজে উৎসর্গ করেন। এটা ছিল কমিউনিস্ট পার্টি গড়ে তোলার একটা বড় উৎস, গদর আন্দোলন থেকে আসা নেতৃত্ব কর্মী। মোজাহিররা যারা আমাদের দেশ থেকে গেছিলেন, যারা আমাদের দেশ থেকে সোভিয়েত ইউনিয়নে গেছিলেন, সেখানে শিক্ষিত হন এবং তারা দেশে ফিরে আসেন। এবং ওই যে কমরেড রাজু বলছিলেন যে চারটে ষড়যন্ত্র মামলা, পেশোয়ার ষড়যন্ত্র মামলা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এই যারা চারটে ষড়যন্ত্র মামলা যুক্ত ছিলেন তারা পরবর্তীকালে কমিউনিস্ট আন্দোলনের সাথে তারা যুক্ত হন, সেটা একটা বড় বিষয় ছিল। আর এই বিভিন্ন জায়গাতে যারা কাজ করতেন, আমাদের দেশে বিভিন্ন জায়গায় যারা কাজ করতেন সেটা একটা প্রবাহ, আর যারা দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, বিদেশে বসবাস করতেন, এমন কিছু বিপ্লবী তারা এর সাথে যুক্ত হন। এই প্রবাহগুলো মিলিতভাবে দেশে ভারতের কমিউনিস্ট আন্দোলনকে গড়ে তোলে। সবচেয়ে এই কথাটা যদি বলা হয় যে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে কংগ্রেসের মধ্য থেকে, তাহলে সেটা সত্যের অপলাপ মাত্র। সেটা কংগ্রেসের প্রতি পিসি জোশীর যে মহাচ্ছন্ন মনোভাব তার প্রকাশ একটা। আমরা এখানে কতকগুলো নাম মাঝে মাঝে আমরা বলবো, তাদের সম্পর্কে কোনো মানে এরকম কোনো আমাদের মূল্যায়ন না যে পিসি জোশী যা করেছেন সবই ভুল, আমরা সে কথাটা বলছি না, সেই আমরা পর্যালোচনা যাচ্ছিও না, মূল্যায়নও যাচ্ছি না। আমরা তিনি দায়িত্বে ছিলেন, তিনি সাধারণ সম্পাদক ছিলেন, সে অবস্থাতে কমিউনিস্ট আন্দোলন যে ভুলগুলো করেছে আমরা সেইগুলো আলোচনা করছি মাত্র, অন্য কিছু না। ফলে ভারতের কমিউনিস্ট আন্দোলন সেটা নানান প্রবাহ তার মধ্যে এসেছে। এই যে যারা আমাদের ভগৎ সিং এর যে ধারা, সোশ্যালিস্ট ধারা হিসেবে যারা গড়ে তুলেছিলেন, তাদের সাথে যুক্ত ছিলেন অজয় ঘোষরা, তারা এর সাথে যুক্ত হয়েছিলেন, সেটা আরেকটা প্রবাহ। এই যারা মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার দখল করেছিলেন, তার সাথে যারা যুক্ত ছিলেন তারা এর মধ্যে এসে যুক্ত হয়েছিলেন, সেটা একটা বড় বিষয়, যেগুলো 47-এর আগে ঘটেছিল। এই সমস্ত ধারাগুলো এসে মিলিত হয়েছিল ভারতের কমিউনিস্ট আন্দোলনের মধ্যে। সর্বতি আজকে যেহেতু আমাদের খুব বেশি সময় নেই, কাজে আমরা আলোচনাটা খুব বেশি মানে এ করতে পারবো না আমরা, কিন্তু এইটুকু আমরা বলে রাখি যে আসলে যখন গান্ধীর নেতৃত্ব, তারা ডোমিনিয়ন স্ট্যাটাস পর্যন্তই বলতেন, সেই 1921 সালেই ভারতের কমিউনিস্টরা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন, এবং যেটাকে সেই সময় গান্ধীরা উপহাস করেছিলেন, ভারতের কমিউনিস্টরা সেই দাবি উত্থাপন করেছিলেন। ভারতের কমিউনিস্টরা তাদের নিয়ে নিন্দামন্দ চলছেই, আর সাভারকারদের নিয়ে আনন্দবাজারের পত্রিকায় বড় বড় করে লেখা হচ্ছে, কিন্তু এটা তর্কাতীত সত্য যে ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টরাই প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করে।
কংগ্রেসীরা অনেক পরে এসে সেই দাবি তারা গ্রহণ করে। যেমন কমিউনিস্টরা 1928 সালে কলকাতা কংগ্রেসের অধিবেশনের বিরাট বড় শ্রমিকদেরকে সংগঠিত করেছিল, যেখানে তারা নানান রকমের দাবি উত্থাপন করেছিল। ব্রিটিশদের থেকে পূর্ণ স্বাধীনতা চেয়েছিল, 8 ঘন্টা শ্রম দিবস চেয়েছিল, সমাজতন্ত্র অবসান চেয়েছিল, এবং সেদিনই তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তারা উত্থাপন করেছিল। সেটাও কমিউনিস্টরা সেই কাজটা করেছিল। তো স্বভাবতই কমিউনিস্টরা পূর্ণ স্বাধীনতা দাবি উত্থাপন করে। কমিউনিস্টরা তারা ব্রিটিশ পুঁজি শিল্প জাতীয়করণের দাবি করেন। কমিউনিস্টরা সমাজতন্ত্রের বিলোপ সাধনের দাবি করেন। কমিউনিস্টরা 8 ঘন্টা শ্রম দিবসের কথা বলেন। কমিউনিস্টরা অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলেন, বর্ণভেদের বিরুদ্ধে কথা বলেন। কমিউনিস্টরা প্রথম আমাদের দেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণাকে জনপ্রিয় করে তোলেন। 1942 কমিউনিস্টরা ভুল করলেন সেটা নিয়ে বহু চর্চা হয়, বহু আলোচনা হয়, কিন্তু কমিউনিস্টরা ভারতবর্ষের জাতীয় মুক্তি সংগ্রামে যেসব ইতিবাচক ভূমিকা রেখে গেছেন, ভারতের কমিউনিস্ট আন্দোলন জাতীয় মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই আলোচনা সেভাবে করা হয় না। এর শ্রেণীগত উদ্দেশ্য আছে এসব না হওয়ার কারণে। স্বভাবতই আমরা সেই আলোচনা বিস্তারে যাব না, শুধু এইটুকু বলে রাখি যে ভারতের কমিউনিস্ট আন্দোলনের পক্ষে সেগুলো অত্যন্ত গৌরবজনক দিক। একই রকম ভাবে 42-এর ভুলভ্রান্তি নিয়ে আলোচনা হয়, সঠিকভাবেই হয়, গুরুতর ভুলভ্রান্তি ঘটেছে, যদিও তার জটিল পরিস্থিতি ছিল। কিন্তু তারপরে 42-এর পরেকার যে ঘটনা আমাদের দেশে ঘটতে থাকে, সেটা নৌবিদ্রোহ হতে পারে, এয়ারফোর্সে বিদ্রোহ হতে পারে, পুলিশ বিদ্রোহ হতে পারে, এই সমস্ত বিদ্রোহ, রশিদ আলী দিবস হতে পারে, আইএনএ বন্দীদের মুক্তির দাবিতে বিরাট আন্দোলনের বিষয় হতে পারে, তেভাগার মতো সংগ্রাম, তেলেঙ্গানার মতো সংগ্রাম, পুনাপ্রা ভাইলারের মতো সংগ্রাম, এ সমস্ত সংগ্রামগুলো গড়ে তুলেছে কিন্তু কমিউনিস্টরাই। অর্থাৎ 42-এর পর, 42 নিয়ে যেমন আলোচনা চলে, সে ধরনের আলোচনা পরবর্তী সংগ্রামগুলো, যে সংগ্রামগুলোর পরিণতিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো, সে সংগ্রামগুলোর ক্ষেত্রে কমিউনিস্টদের অগ্রগণ্য ভূমিকা সেভাবে আলোচিত হয় না। অর্থাৎ 46-47 এই যে সময় পর্বটা, যেটাকে অনেকেই বলেন যে এটা প্রায় বিপ্লবের পরিস্থিতি, প্রায় বিপ্লবের পরিস্থিতি, সেই প্রায় বিপ্লবের পরিস্থিতিতে কমিউনিস্টদের যে ভূমিকা, সেই ভূমিকা সেভাবে আলোচিত হয় না। কিন্তু এইটুকু আমরা এই যে আমরা শুরু করেছিলাম 20 থেকে এই যে 47 এর সময়কালটায়, আমি এইটুকুই বলছি আপাতত, আমি পরেরটাই এগোই। আমরা যেহেতু বলছিলাম যে ভারতের কমিউনিস্ট আন্দোলনের মধ্যে পিসি জোশীর মধ্য দিয়ে দক্ষিণ সুবিধাবাদ, বিপ্লববাদ প্রকটভাবে পরিলক্ষিত হয়েছিল, ফলে সেটা পরিবর্তন করা হয় দ্বিতীয় কংগ্রেসের সময়, 1948 রণদীপে ক্ষমতায় আসেন, ক্ষমতা মানে ইন দ্যাট সেন্স যে রণদীপের সম্পাদক হন, এবং হলো যেটা সেটা হচ্ছে দক্ষিণ সুবিধাবাদকে পরিবর্তিত করে চলে এলো এক উগ্র বাম পন্থা, বাম সুবিধাবাদ চলে এলো সেটা, এবং সেটা উৎকট চেহারা নিতে শুরু করলো। এবং আমরা জানি যে বাম সুবিধাবাদ কি চেহারা নিয়ে আসে, কারণ আমরা সেটার মধ্যে প্রত্যক্ষভাবে গেছি 70 সাল থেকে, যে জিনিস আমরা আমাদের আন্দোলনের মধ্যে আমরা দেখেছি, সেই যে বাম সুবিধাবাদ আমাদের সময় আমরা দেখেছি, সেইটা খুব বড় মাত্রায় এসে হাজির হয়েছিল রণদীপের সময়, 48-এর সময়, যে যে কংগ্রেস থেকে যে স্লোগান দেওয়া হয়েছিল, ইয়া আজাদি ঝুটা হ্যায় ভুলবাদ ভুলবাদ, যে কংগ্রেস থেকে গণতান্ত্রিক বিপ্লব এবং সমাজতান্ত্রিক বিপ্লবকে এক ধাক্কায় সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যে কংগ্রেসে পার্টি কংগ্রেসে ধনী বুর্জী কৃষক এবং জাতীয় বুর্জীকে শত্রু হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছিল, এবং যে কংগ্রেসের এমন সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে যেগুলোর ফলে অত্যন্ত মারাত্মক পরিণতি হয়েছে, এবং আমরা দেখেছি, আমাদের সময়ও দেখেছি, জেলখানার মধ্যে কোনো বাইরে এবং জেলখানার মধ্যে কোনো পার্থক্য না করা, এই যে বাম সুবিধাবাদের একটা লক্ষণ, সেটা ওই সময় এসেছিল, যে জেলখানার মধ্যেও লড়াই করো, জেলখানার মধ্যেও নিরস্ত্র অবস্থাতেও সংগ্রাম করো। এবং সংগ্রাম করতে আমরা দেখেছিলাম কোয়েম্বাটুর জেলে, সেই সময় 31 জন
রাজনৈতিক বন্দী তারা নিহত হয়েছিলেন, জেলখানার ভেতরে ঘটনাটা ঘটেছিল। তো সেই মানবসুবিধাবাদ সেটা মারাত্মক পরিণতির দিকে যায় এবং সেই সময় এই একে নিন্দা করে সমালোচনা করে সেই সময়কার যে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ছিল মুখপত্র ছিল, তাতে কমিনফর্নের যে মুখপত্র ছিল তাতে সম্পাদকীয় বেরোলো ফর লাস্টিং পিস, এবং সেই সম্পাদকীয়তে এই যে রণদীপের যে লাইন তাকে সমালোচনা করা হলো এবং তারপর রণদীপের লাইনের পরাজয় ঘটলো। এবং ইতিমধ্যে তেলেঙ্গানার যে সংগ্রাম যেটা হাজার হাজার গ্রামকে মুক্ত করা হচ্ছে, গ্রামে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে, হাজার হাজার একর জমি বিলি বন্টন করা হচ্ছে, সশস্ত্র বাহিনী তৈরি করা হচ্ছে, বিকল্প রাজনৈতিক শক্তি স্থাপন করা হচ্ছে, সে আন্দোলনের নেতারা তার আগে অন্ত্রথিসিস উপস্থিত করেছিলেন, যে থিসিস তারা বলেছিলেন চীন বিপ্লবের পথ আমাদের পথ। সর্বতে সে সময় রণদীপের লাইনকে সরিয়ে দিয়ে তারা এলেন, রাজস্বরাও সম্পাদক হলেন, কিন্তু বিতর্ক থামল না, বিতর্ক থামল না, বিতর্ক চলতেই থাকল। এবং শেষ পর্যন্ত এই বিতর্ক সমাধান করার জন্য সে সময় আমাদের ভারতের নেতৃত্ব তারা সোভিয়েত ইউনিয়নে যান, স্টালিনের নেতৃত্বে কমিশনের সাথে তারা কথাবার্তা বলেন এবং সে কথাবার্তার ভিত্তিতে 1951 সালে ভারতের কমিউনিস্ট পার্টির কর্মসূচি, পার্টি কর্মসূচি, কর্মনীতি প্রতিষ্ঠা হয়, তৈরি হয়। পরবর্তীকালে কনফারেন্স ডেকে, সর্বভারতীয় সম্মেলন ডেকে সেগুলো গৃহীত হয়, বিতর্ক সাময়িকভাবে ধামাচাপা পড়ে, একসাথে কাজকর্ম শুরু হয়। 52 সালে নির্বাচন তারা অংশগ্রহণ করেন এবং খুব গুরুত্বপূর্ণ ফলাফল অর্জন করেন এবং মানে প্রধান বিরোধী দলের ভূমিকায় কমিউনিস্ট পার্টি চলে আসে সেই সময়। কিন্তু তারপর দেখা যায় আবার ধীরে ধীরে বিতর্কগুলো উঠছে, বিতর্কগুলো শুরু হচ্ছে। বিতর্কগুলো হচ্ছে কেন না, এই যে স্বাধীনতা পাওয়া গেল 47 সালের 15 আগস্ট, এটা কি, এটা কি ঝুঠা যেমনটা বলছে দ্বিতীয় কংগ্রেস, এটা কি মেকি, এটা কি আনুষ্ঠানিক, নাকি আমরা সত্যি স্বাধীনতা অর্জন করেছি, সেটা একটা বিতর্কের বিষয় হয়ে গেল। নেহরু সরকার কি, নেহরু সরকার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি, সেই বিতর্কটা সামনে চলে এলো। নেহরু সরকারের পদক্ষেপগুলো কিভাবে দেখব, সেই বিতর্ক চলে গেল। নেহরু সরকারের বিদেশ নীতি, যে বিদেশ নীতি প্রগতিশীল বলে মনে হচ্ছে, জোর নিরপেক্ষ আন্দোলনকে তারা খুব গড়ে তুলছে, সেই বিদেশ নীতিকে আমরা কেমন ভাবে দেখব। সেই বিদেশ নীতি যদি প্রগতিশীল হয় তাহলে আভ্যন্তরীণ নীতিও তো প্রগতিশীল হবে, কারণ বিদেশ নীতি তো কিছুই না, আভ্যন্তরীণ নীতি সম্প্রসারণ মাত্র। এরকম ভাবে বিতর্কগুলো আসতে থাকল এবং সেই বিতর্কগুলোর ধারাবাহিকতা এসে গেল কংগ্রেসের সাথে যুক্ত ফ্রন্ট করতে হবে। এই যে বিতর্কগুলো, এই বিতর্কগুলো দেখা যাবে যে 1952 সালের পর থেকে এই যে বিতর্কগুলো, সেই বিতর্কগুলো টানা চলেছে একটার পর একটা। পার্টি কংগ্রেসের যদি আমরা দেখি, সেটা 1950-এর পর থেকে যে পার্টি কংগ্রেসগুলোর দিকে যদি আমরা নজর রাখি, দেখা যাবে যে সেই পার্টি কংগ্রেসগুলোতে একের পর এক এই এই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্কগুলোর এতে দেখা যাবে যে বিভিন্ন ধরনের মতামত কমিউনিস্ট পার্টির মধ্যে এসে হাজির হচ্ছে এবং সেখানে দেখা যাবে যে 1955 সালের দিকে যে পার্টি কংগ্রেস হচ্ছে, সে পার্টি কংগ্রেসেও বিতর্কগুলো আসছে। সেটা পালঘাট কংগ্রেস বলতে পারেন 56-তে, 1959-এর অমৃতসর কংগ্রেস, 1961 বিজয়ওয়াড়া কংগ্রেস, সমস্তগুলোতেই এই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। কংগ্রেসকে কি করব, কংগ্রেস সম্পর্কে আমাদের মতামত কি, আভ্যন্তরীণ নীতিকে আমরা কেমন ভাবে দেখব, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাই কিভাবে আমরা আলোচনা করব, আমাদের অবস্থান কি। এবং সেইভাবে যেটা দাঁড়ালো
যে একটা বিতর্ক কেন্দ্রীভূত হলো, সেটা হচ্ছে একটা পক্ষ দাঁড়ালো যারা বললেন যে আমাদের বিপ্লবের স্তর হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লবের স্তর, আরেকটা পক্ষ বলল যে না আমাদের বিপ্লবের স্তর হচ্ছে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের স্তর। এই দু ধরনের মতামত এসে গেল। দুটো মতামতের কর্মসূচি যদি আপনি দেখেন ঠিকই আছে, যারা গণতান্ত্রিক বিপ্লব বলছেন, জনগণতান্ত্রিক বিপ্লব বলছেন, তারাও সাম্রাজ্য বা সামন্তন্ত্রের বিরুদ্ধে বলছেন, আর যারা জাতীয় গণতান্ত্রিক বিপ্লব বলছেন তারাও বলছেন যে না আমাদের সাম্রাজ্যবাদী বিরোধিতা করতে হবে এবং সামন্তবাদে বিরোধিতা করতে। সমস্যা কোথায়? নেতৃত্ব কে দেবে? জনগণতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব কে দেবে? শ্রমিক শ্রেণী দেবে? এটা একটা মত, হ্যাঁ শ্রমিক শ্রেণী দেবে। আর একটা মত, না সবাই দেবে, সবাই দেবে, এবং যার ভিতরে বুর্জোয়ারাও দেবে, বুর্জোয়ারাও দেবে, বুর্জোয়া শ্রমিক শ্রেণী যৌথ নেতৃত্ব দেবে, এরকম একটা মতামত এসে হাজির হয়ে গেল। ফলে এইটুকু বলা যেতে পারে যে এই সময়ের মধ্যে যেমন কমিউনিস্ট পার্টি একদিকে শ্রমিকদের স্বার্থে, কৃষকদের স্বার্থে, ছাত্র, যুব, মহিলা, দলিত, আদিবাসী সকলের স্বার্থে তারা সংগ্রামগুলো গড়ে তুলছেন, সংসদীয় সংগ্রামে গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণ করছেন, পাশাপাশি আবার এই বিতর্কগুলো চলছে, এর মধ্যে চীন ভারত সংঘর্ষ সেটা এসে হাজির হচ্ছে, সে বিতর্কটা কমিউনিস্ট আন্দোলনের মধ্যে এসে পড়ছে, এবং সে কমিউনিস্ট আন্দোলন আজও যেমন আমরা সেই প্রশ্নটার মুখে দাঁড়িয়ে রয়েছি, চীন ভারত যে সীমানা সংক্রান্ত বিরোধ চলছে, স্বভাবতই তখনও সেই বিরোধটা ছিল, এবং সে সময়ও ভারতের কমিউনিস্ট পার্টি তারা সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছিল এবং তারা একই রকমের সিদ্ধান্ত করেছিল যে এই যে সীমানা নিয়ে বিতর্ক চলছে সেই বিতর্কটা শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে এবং এখানে একটা এই যে সীমানাটাকে এটা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। এইভাবে একটা সিপিআই ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি তারা এই প্রশ্নে একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল। যদিও পরবর্তীকালে সেখান থেকে একটা বড় অংশ চলে যায়, না চীন আক্রমণকারী, তারা পুরোপুরি নেহরু সরকারের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়, আর একটা অংশ ছিল যারা বলছিল না এখানে এই প্রশ্নে শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে, আজও যেমন প্রশ্নটা আমাদের সামনে আছে। এই যে সমস্ত বিতর্কগুলো চলেছে, সে বিতর্কগুলো যখন চলছে তখন আবার আন্তর্জাতিক ক্ষেত্রে বড় বিতর্ক শুরু হচ্ছে। একাশি পার্টির দলিল বলে একটা আছে, একাশিটা পার্টি মিলে একটা দলিল তৈরি করেছিল, সেই দলিলটা নিয়েও বিতর্ক হয়, একাশি পার্টির দলিল নিয়ে। আমরা সেইটার মধ্যে যেতে চাই না, সেটা একটা বড় বিষয়, সেটাকে ব্যাখ্যা করার বিষয়েও, ব্যাখ্যা করার বিষয়ে নানান পার্থক্য আছে। একাশি পার্টির দলিলের মধ্যেও যে ওই যে খ্রুশ্চেভের নেতৃত্বে যে তার আগে পার্টি কংগ্রেস হয়েছে, বিংশ কংগ্রেস, তারও নানান ছাপ সেখানে আছে। এবং চীনা কমিউনিস্ট পার্টি সেই সময় তারা বলেন ঐক্যের স্বার্থে কতগুলো সূত্র আমরা মেনে নিয়েছিলাম, স্বার্থ সমালোচনাও তারা পরবর্তীকালে করেন। ভারতের কমিউনিস্ট আন্দোলনের মধ্যেও এ নিয়ে বিতর্ক শুরু হয়, একাশি পার্টির দলিল পরবর্তীকালে তার প্রয়োগ ব্যাখ্যা এগুলো নিয়েও। একটা পক্ষ তারা মস্কো সোভিয়েত ইউনিয়ন তাকে সমর্থন করে, আর একটা অংশ মোটামুটি ভাবে চীনকে সমর্থন তারা করে। স্বভাবতই এই বিতর্কগুলো কমিউনিস্ট পার্টির ভিতরে আসছে এবং করতে করতে শেষ পর্যন্ত দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে যে 64 সালের আগে মোটামুটি ভাবে ভাঙনের পর্বটা শেষ হয়ে গেল। এর মধ্যে ডাঙ্গে চিঠি আছে, ডাঙ্গে চিঠি বলে একটা চিঠি সামনে চলে এলো যেখানে ডাঙ্গে আর কি ক্ষমা চাইছেন, সেসব বেরোলো। ডাঙ্গে ফিরে গিয়ে তিনি সরকার হয়ে কাজ করবেন এমন কথা লেখা ছিল, সেটা নিয়ে একটা বিতর্ক খুব জোরদার ভাবে চলল। আবার এই প্রশ্ন এসে হাজির হয়ে গেল যে মোজাফফর আহমেদের নামেও চিঠি বেরোলো যে উনি কংগ্রেস পার্টিতে আসার আগে গোয়েন্দা দপ্তরে লেখার কাজ করতেন, নানান রকম চিঠি তখন এসে উপস্থিত হয়েছিল। সে বিতর্কগুলো এলো এবং সেগুলো গোটা বিতর্ককে আরো জটিল করে তুলল এবং সভাপতি দেখা গেল শেষ পর্যন্ত 64 সালে সিপিএম তৈরি হলো, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম। আগে সিপিআই নাম ছিল, বিভাজনের পর সিপিআই নাম তারা দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে নির্বাচন কমিশনের কাছে চিহ্ন চাইতে গিয়ে দেখা গেল ভিন্ন নাম নিতে হবে, তো স্বভাবতই তখন সিপিএম নামটা হয়। এই করে ভারতের যে কমিউনিস্ট আন্দোলন চলছিল সে কমিউনিস্ট আন্দোলনের মধ্যে দীর্ঘতে বিতর্ক চলেছে,
সাতচল্লিশের আগে, সাতচল্লিশের পরে, 1961 সাল পর্যন্ত সেই বিতর্কগুলোর একটা কাঠামোর মধ্যে মীমাংসা করা গেল না, সম্ভব হলো না। হয়তো বিতর্কটা এমনই ছিল, সম্ভব করা করা সম্ভব ছিল না, ভেঙে গেল। সিপিএম তৈরি হলো 64 সাল। 64 সালে যে বিতর্কগুলো একদিন চলছিল সে বিতর্কগুলো কিছু পরিমাণে মীমাংসা হলো, মীমাংসা হলো 64 সালের পার্টি কর্মসূচির মধ্যে কিছু মীমাংসা হলো, কিছু মীমাংসা হলো না, মীমাংসা হলো না, এমনও কিছু অসমাধিত অবস্থায় থেকে গেল যে কর্মসূচি গৃহীত হলো তা নিয়েও বিতর্ক শুরু হলো। এরকম একটা বিতর্ক চলতে 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 67 নির্বাচন, 67 নির্বাচন পশ্চিমবাংলায় ভোট হলো। 67 সালে গোটা দেশ জুড়েই নির্বাচন হয়েছিল, অনেক জায়গাতে অকংগ্রেস সরকার তৈরি হয়েছিল, কংগ্রেসের বিরুদ্ধে মানুষ পরিষ্কার তার অনাস্থা জ্ঞাপন করেছিলেন। পশ্চিমবাংলাতেও হয়, পশ্চিমবাংলাতেও কংগ্রেস ছিল, কংগ্রেসের বিরুদ্ধে দুটো জোট ছিল, একটা অজয় মুখার্জির নেতৃত্বে কংগ্রেসই আমাদের যে সেই সময়কার তাম্রলিপ্ত স্বাধীন রাষ্ট্র তার সর্বাধিনায়ক ছিলেন অজয় মুখার্জি, অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। পরবর্তী কংগ্রেস থেকে তিনি বিচ্ছেদ ঘটান, বাংলা কংগ্রেস তৈরি করেন। বাংলা কংগ্রেসের নেতৃত্বে একটা জোট, যার মধ্যে সিপিআই ছিল, আর সিপিএম এর নেতৃত্বে একটা জোট। নির্বাচন হলো, নির্বাচনের পর দেখা গেল যে এই যে দুটো জোট, অকংগ্রেসের জোটগুলো যদি এক হতে পারে তাহলে সরকার তৈরি হতে পারে। সে সরকার তৈরি হলো, অজয়বাবু মুখ্যমন্ত্রী হলেন, জ্যোতিবাবু ডেপুটি চিফ মিনিস্টার হলেন। স্বভাবতই 67 সাল সরকারে এসেছে প্রত্যাশা প্রচুর, যেভাবে যেহেতু সেভাবেই তৎকালীন সিপিএম নেতারা বলতেন যে আমাদের সরকার তারা শ্রমিক কৃষক আন্দোলনকে মদত দেবে, গণ আন্দোলনে পুলিশ যাবে না। তো ফলে গভর্নমেন্ট আসার আগে থেকেই, গভর্নমেন্ট আসার পর গোটা যে রাজ্য জুড়েই ব্যাপক আকারের কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, অন্য আন্দোলনগুলো শুরু হয়ে গেল। নকশালবাড়িতে এরকমই আন্দোলন চলছে, তারা নিজের অধিকার বুঝে নিতে চাইছে, যারা আধিয়ার বর্গাদার অধিকার বুঝে নিতে চাইছে, জমির প্রশ্নে আন্দোলন তৈরি হচ্ছে। সে আন্দোলনগুলোই চলতে 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 একটা জায়গায় গেল যেখানে 1967 সালের 25শে মে নকশালবাড়ির ঘটনা ঘটছে, গুলি চালনা হচ্ছে, নকশালবাড়ির রমণী শিশু তারা পুলিশের গুলিতে নিহত হচ্ছেন। এই যে ঘটনাটা 25শে মের ঘটনা, 67 সালের 25শে মের ঘটনা, এই 25শে মের ঘটনাটা, এটা ভারতের যে কমিউনিস্ট আন্দোলন ছিল যেটা সিপিএম এর কে নিয়ে আবর্তিত হচ্ছিল, তার মধ্যে একটা বিরাট বড় প্রতিক্রিয়া ফেললো যে এই যে গুলি চললো এটা কিভাবে দেখা হবে ভারতের কমিউনিস্ট আন্দোলন, সিপিএম এর মধ্যে এই বিতর্কটা এসে হাজির হলো। এবং এটা বলা হলো সিপিএম এর দিক থেকে, তারা প্রথম দিকে দোলাচল ছিল, পরবর্তীকালে তারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, আরো এগোতে থাকলেন, সুটেড সাইড অর্ডার দিয়ে দিলেন নকশালবাড়ি আন্দোলন নেতৃত্বকে দেখা মাত্র গুলি করার। আর অন্যদিকে এই মত এসে হাজির হলো যে নকশালবাড়ির এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান প্রয়োগগতভাবে বিপ্লব প্রতিবিপ্লবের মধ্যে পার্থক্য রেখা টেনে দিল। একদিন 64 সালের পর থেকে সিপিএম এর ভেতরে যে মতাদর্শগত রাজনৈতিক বিতর্ক চলছিল সেই বিতর্কটা প্রয়োগগত ভাবে সেটা এই ঘটনার মধ্যে দাঁড়ালো, প্রয়োগগত ভাবে সিপিএম প্রমাণ করে দিল যে তারা মার্ক্সবাদ অনুশীলন করছে না, তারা সংশোধনবাদ অনুশীলন করছে, সরকার সর্বোচ্চতা করছে, জমিদার এবং কৃষকের দ্বন্দ্বে তারা জমিদারের পক্ষ নিচ্ছে, বিপ্লব প্রতিবিপ্লবের মধ্যে তারা প্রতিবিপ্লবের পক্ষ নিচ্ছে। তো স্বভাবতই প্রয়োগগত ভাবে সিপিএম নিজের রং চিনিয়ে দিয়েছে। সিপিএম মানে সিপিএম এর নেতৃত্ব, যাকে সেই সময় নয়া সংশোধনবাদী বলে ঘোষণা করা হয়েছিল, সিপিআই সংশোধনবাদী, সিপিএম নয়া সংশোধনবাদী। তো স্বভাবতই সেই ঘটনার উপর দাঁড়িয়ে সে সময় নকশালবাড়ির যে আন্দোলনের সংগঠকরা, তারা
সিপিএম এর না সংশোধনবাদী নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার ডাক দিলেন, বিদ্রোহ করার ডাক দিলেন। নকশালবাড়ি কৃষক সংগ্রামের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সিপিএম সম্পর্কে নকশালবাড়ি দলপনে যে সিপিএম কে চেনা গেল, সিপিএম নেতৃত্বকে চেনা গেল, বিদ্রোহ করার ডাক দিলেন। এবং সেই বিদ্রোহের ডাকে সাড়া দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কমিউনিস্টরা তারা জড়ো হতে শুরু করলেন। এবং সেই জড়ো হওয়ার যে প্রক্রিয়া, সেই জড়ো হওয়ার প্রক্রিয়াতে আমরা দেখলাম যে প্রথমত আমাদের এই কলকাতাতে 67 সালের 14 জুন, 1967 সালের 14 জুন, এখানে নকশালবাড়ি ও কৃষক সংগ্রাম সহায়তা কমিটি বলে একটা কমিটি তৈরি হলো, নকশালবাড়ি ও কৃষক সংগ্রাম সহায়তা কমিটি। নকশালবাড়ি ছাড়া আরো অনেকগুলো কৃষক সংগ্রাম তখন গড়ে উঠছে। 67 সালে 14 জুন রামমোহন লাইব্রেরিতে হলো, তারা নকশালবাড়ি সংগ্রামের পক্ষে দাঁড়ালেন এবং তারা এই ধরনের কৃষক সংগ্রামগুলোকে তারা সমর্থন করলেন। এরই পরবর্তী ধাপ হিসেবে আমরা দেখলাম যে 1947 সালের 13ই নভেম্বর ডিক্লারেশন অব দ্য রিভলিউশনারিজ অব সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের ভেতরকার বিপ্লবীদের ঘোষণাপত্র, এই নামে ঘোষণা এলো। সেটা হচ্ছে 67 সালের 13ই নভেম্বর। নকশালবাড়ি ঘটনা 25 মে গুলি চালনা, আর এদিকে 13 তারিখে সিপিআইএম এর ভিতরকার বিপ্লবীদের ঘোষণা, ফার্স্ট ডিক্লারেশন। সেই ডিক্লারেশনে তারা 4টে জিনিস বললেন। একটা হলো নকশালবাড়ি ধরনের সংগ্রাম গড়ে তোল ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে গ্রামাঞ্চলে, নকশালবাড়ি ধরনের সংগ্রাম গড়ে তোল শ্রমিক শ্রেণীর নেতৃত্বে। 1 নম্বর পয়েন্ট, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে নকশালবাড়ি ধরনের সংগ্রাম গড়ে তোল। 2, কৃষি বিপ্লবের পক্ষে শ্রমিক শ্রেণীর মেহনতি জনগণের সংগ্রাম গড়ে তোল, এই আওয়াজ শ্রমিক শ্রেণীকে দেওয়া হলো, মেহনতি জনগণকে দেওয়া হলো যে আপনারা কৃষি বিপ্লবের পক্ষে দাঁড়ান। 3, সংশোধনবাদ নয়া সংশোধনবাদের বিরুদ্ধে মতাদর্শগত রাজনৈতিক সংগ্রামকে তীব্র করুন। 4, আগামী দিনে বিপ্লবী পার্টি গড়ে তোলার জন্য পার্টি কর্মসূচি, পার্টি রণকৌশল প্রণয়নের কাজ শুরু হবে। এই 4টে মূল কথা বলা হলো। কবে বলা হলো? নভেম্বর মাসে 67 সালে। কারা বললো? বললো সিপিআইএম এর ভেতরকার বিপ্লবীরা, তখন এই নামেই তারা বলতেন। এটা হলো প্রথম ঘোষণা, নকশালবাড়ি গড়ে তোল শ্রমিক শ্রেণী নেতৃত্বে, শ্রমিক মেহনতিরা তারা কৃষি বিপ্লবকে পাশে সংগঠিত করো, সংশোধনবাদ নয়া সংশোধনবাদের বিরুদ্ধে মদর সংগ্রামকে তীব্র করো, পার্টি গড়ে তোলার জন্যে পার্টি কর্মসূচি, পার্টি রণকৌশল রচনা করার কাজ শুরু করো। তারপরে আমরা দেখব যে 1968 সালের মে মাসে, এইখানে তখন নাম পাল্টেছে, তখন নাম হয়েছে কমিউনিস্ট বিপ্লবীদের সারা ভারত কোঅর্ডিনেশন কমিটি, AICCCR, অল ইন্ডিয়া কমিটি অফ কমিউনিস্ট রিভলিউশনারিজ, AICCCR। তারা 68 সালের মে মাসে তারা নির্বাচন বয়কটে ডাক দিলেন, নির্বাচন বয়কট, কারণ তারা বললেন যে এটা শুধু যে ঐতিহাসিক ভাবে অচল হয়ে গেছে তা না, এটা রাজনীতিগত ভাবেও অচল হয়ে গেছে, এটা বিপ্লবের অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধক, একে ব্যবহার করা যাবে না, ইলেকশন বয়কট করো, নকশালবাড়ি ধরনের সংগ্রাম গড়ে তোলো। এই আওয়াজ দেওয়া হলো 68 সালের মে মাসে। আবার যখন এই স্লোগানটা দেওয়া হচ্ছে বয়কটে, সেই সময়ে
কিন্তু আবার ট্রেড ইউনিয়ন গঠন করার প্রস্তাবও গৃহীত হচ্ছে। এই 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 জায়গাটা গুরুত্ব দিয়ে ধরার দরকার। একদিকে যে মিটিং একটা বাম সুবিধাবাদী অবস্থান নিচ্ছে, ভোট বয়কটের ডাক দিচ্ছে, সে সময় গোটা দেশের জন্য ভোট বয়কটের ডাক, সে সময় আবার কিন্তু আমাদের দেশে ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে এই সংক্রান্ত প্রস্তাবও গৃহীত হচ্ছে, ওরা সংগঠন গড়ে তুলতে হবে। তারপর আমরা দেখছি যে এই অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি, তার মিটিং হচ্ছে 1969 সালের 7ই ফেব্রুয়ারি। এই 7ই ফেব্রুয়ারির যে রেজুলেশন, সেই রেজুলেশনে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা। একটা হচ্ছে যে একদিকে পার্টি গঠনের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে যে পার্টি গড়ে তুলতে হবে, অর্থাৎ কোঅর্ডিনেশন কমিটি ধরনের যে কাঠামো, সেই কাঠামোটা এখনকার চলমান যে সংগ্রাম, তার যে স্তর, তার যে গুরুত্ব, তার যে প্রয়োজন, সেটা মেটাতে পারছে না। কাজে আমাদেরকে পার্টি গঠনের দিকে যেতে হবে। এই সিদ্ধান্ত 1969 সালের 8ই ফেব্রুয়ারি নেওয়া হচ্ছে। তার আগের দিন 7ই ফেব্রুয়ারি তারা সিদ্ধান্ত নিচ্ছে যে অন্ধ্রপ্রদেশের যে কমিউনিস্ট বিপ্লবীদের সংগঠন, অন্ধ্রপ্রদেশ কমিটি অফ কমিউনিস্ট রেভলিউশনারিজ, তাদের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে। আমি এখানে একটা কথা বলে রাখি যে এই যে যখন আর কি নকশালবাড়ি নেতৃত্ব বিদ্রোহের ডাক দিয়েছিলেন, সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছিলেন, ডাকে সাড়া দিয়ে অনেককে বেরিয়ে এসেছিলেন, সেই কাজটা অন্ধ্রের যারা নেতা নাগির রেড্ডি, ডিভি রাও, সিপি রেড্ডি, কোলা ভেঙ্কাইয়া, তারা সে সিদ্ধান্তটা তারা তখনই কার্যকরী করেননি। তারা সিপিএম এর ভেতরেই মহাদর্শগত সংগ্রাম চালিয়েছিলেন, কালীনদের সংগ্রাম চালিয়েছিলেন। তাদের সুবিধা ছিল তারা অন্ধ্র রাজ্যে সিপিএম এর সংগঠনে, রাজ্য কমিটি, অনেকগুলো জেলা কমিটিতে, বড় সংগঠনগুলোতে তারা সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠ ছিলেন। তারা সিদ্ধান্ত করলেন যে না, আমরা তড়ি ঘড়ি করে বেরোবো না, আমরা সিপিএম এর ভেতরে যতটা পারা যায় মতাদর্শগত সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম চালাবো, যত বেশি সংখ্যক কর্মীকে নিয়ে আসা যায়, জিতে নেওয়া যায়, তার চেষ্টা আমরা করব। এবং সেই চেষ্টায় তারা সফল হলেন। সেখানে এই সিপিএম এর তৎকালীন নেতৃত্বটা মাইনরিটি হয়ে গেলেন, পিসুন্দরাইয়া, বাসব পূর্ণাইয়ারা মাইনরিটি হয়ে গেলেন। এই অংশটা তারা বর্ধমান প্লেনামে, যে প্লেনামে সিপিএম তার মতবর্ষগত সিদ্ধান্ত নিল, অবস্থান স্পষ্ট করল, সেই 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 প্লেনামে অংশগ্রহণ করেছিলেন নাগির রেড্ডিরা। তারপর তারা ফিরে যান, সেই সময় তারা আমাদের যে কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্ব তাদের সাথে কথা বলেন, যোগ দেন। তারপর কিছু বিতর্ক শুরু হয়, সেখানে নাগির রেড্ডির বিধানসভা থেকে পদত্যাগ করা, নাগির রেড্ডি বিধানসভার সদস্য ছিলেন, শ্রীকাকুলাম নিয়ে কিছু প্রশ্ন ওঠে, সোভিয়েত ইউনিয়ন নিয়ে কিছু প্রশ্ন ওঠে। এই প্রশ্নগুলোর মীমাংসা করা গেল না। এই যে প্রশ্নগুলো, নাগির রেড্ডির পদত্যাগ, সোভিয়েত ইউনিয়ন, শ্রীকাকুলাম, এইগুলোর সুষ্ঠু মীমাংসা করা গেল না। এবং সেই সুষ্ঠু মীমাংসা না হওয়ার কারণে কি হলো, না তারা সাথে তাদের থেকে আমাদের নেতৃত্ব তারা বিচ্ছেদ ঘোষণা করে দিলেন। এত বড় একটা অংশ যাদের তেলেঙ্গানা সংগ্রামে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে আমাদের আন্দোলন বঞ্চিত হলো। পরবর্তীকালে পর্যালোচনা এটা স্বীকার করে নেওয়া হয়েছে যে এই যে বিচ্ছেদটা ঘটলো, এই বিচ্ছেদটা ঘটার ক্ষেত্রে প্রাথমিক দায়িত্ব আমাদের নেতৃত্বের, আমাদের নেতৃত্বের আমলাতান্ত্রিক আচরণ, সেটা এই বিচ্ছেদের প্রথম প্রধান কারণ। এই এই সিদ্ধান্তটাও সেই মিটিং গৃহীত হলো, সেটা হচ্ছে 1969 সালের 7ই ফেব্রুয়ারি। তারপর এই অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ কমিউনিস্ট রেভলিউশনারিজ তারা 19 থেকে 22 এপ্রিল 1969 তারা একটা প্লেনারি সেশনে তারা বসলেন। সেই প্লেনারি সেশন থেকে তারা ঘোষণা করলেন যে আমরা বিপ্লবী পার্টি, মাওসেদুং চিন্তাধারার ভিত্তিতে বিপ্লবী পার্টি আমরা গঠনের সিদ্ধান্ত নিলাম, এর নাম হচ্ছে
ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী, এটা 22 এপ্রিল আমরা তৈরি করছি, যেদিন মহান লেনিনের 100তম জন্মদিন সেই দিনে আমরা এটা গঠন করছি। মাওসেদুং চিন্তাধারার ভিত্তিতে বিপ্লবী পার্টি CPIML গঠন হল, তারপর সেটা তো অ্যানাউন্স হচ্ছে 1লা মে শহীদ মিনারে। এবং একই সাথে তারা ঘোষণা করলেন যে আমরা যে কোঅর্ডিনেশন কমিটি ছিল তার আমরা বিলোপ সাধন করলাম এবং আমরা একটা কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি তৈরি করলাম, যে কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির কাজ হবে দ্রুত পার্টি কংগ্রেস আহ্বান করা। এবং সেটা আমরা জানি 70-এ সেই পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হলো। ইতিমধ্যে ইতিমধ্যে CPIML এর মধ্যে যেটা আর কি কোঅর্ডিনেশন কমিটির শেষ পর্যায়ে যেটা ধীরে ধীরে আসছিল, যেটা আমরা বলেছি ভোট বয়কটের ডাক, সেই বাম সুবিধাবাদী অবস্থানগুলো ধীরে 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 প্রকাশ পেতে শুরু করল এবং 70 সালের পার্টি কংগ্রেসে গিয়ে সেটা একটা পূর্ণতা পাচ্ছে। ইতিমধ্যে আমাদের আন্দোলনের মধ্যে বাম সুবিধাবাদ প্রাধান্যজনক জায়গায় চলে এসেছে। কিভাবে? তারা ইতিমধ্যে গণ সংগঠন গণ আন্দোলন বয়কট বলে ঘোষণা করে দিয়েছে। তারা বলেছে গণ আন্দোলন গণ সংগঠন সৎ সংগ্রামের বিকাশের পক্ষে বাধা স্বরূপ ঘোষণা করেছে। তারা তারা বলেছে যে যত পড়ে তত মূর্খ হয়। তারা বলেছে যে শ্রেণী শত্রু রক্তে হাত লাগায়নি সে কমিউনিস্ট নয়, কমিউনিস্ট হতে গেলে শ্রেণী শত্রু রক্তে হাত লাগাতে হবে। পার্টির মধ্যে কার্যত চারু মজুমদারের বিপ্লবী কর্তৃত্বের নামে একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা নীতি অমান্য করে সেই জিনিস করা হয়েছে। পার্টির মধ্যে একটা অদ্ভুত রকমের পরিবেশ যেখানে প্রশ্ন তোলা যায় না, মতপার্থক্য রাখা যায় না, কোনো বিষয়ে কোনো তর্ক তোলা যায় না, গণতান্ত্রিক পরিবেশে নিদারুণ অভাব সেটা এসে হাজির হয়েছে। এবং সেই সময় হাজির হয়েছে শ্রেণীশত্রু খতম, যুদ্ধের সূচনা, শ্রেণী সংগ্রামের উচ্চতর রূপ এই বলে তখন এটাই কাজ দাঁড়ায় আর কি, শ্রেণী শত্রু খতম করা। এবং যেটা শুরু হয় গ্রামাঞ্চলে পরবর্তীকালে শহরাঞ্চলে শেষ হয়। এবং সাংস্কৃতিক বিপ্লবের নাম করে শহরেও ওই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, গান্ধী আরো বিভিন্ন জনের সেগুলো চলছে, স্কুল কলেজ ভাঙানো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার নাম করে ধ্বংসাধন, সে বিষয়গুলো চলছে। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, সেটা চলছে। এই যে নানানভাবে দেখা গেল 70-এর পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে আমাদের পার্টিতে বাম সুবিধাবাদ প্রাধান্যজনক জায়গাতে চলে গেল। তো স্বভাবতই এটা যেমন গেল, এর বিরুদ্ধে একটা সংগ্রামও আছে, এর বিরুদ্ধে একটা সংগ্রামও আছে। সে সংগ্রামটা নানানজন নানানভাবে করেছেন, সে পরিমল দাশগুপ্ত হতে পারেন, অসিত সেন হতে পারেন, প্রমোদ সেনগুপ্ত হতে পারেন, নাগির রেড্ডিরা হতে পারেন, সুশীতল রায়চৌধুরী হতে পারেন, সত্যনারায়ণ সিং হতে পারেন, এর বিরুদ্ধে একটা কার্যকরী সংগ্রামও ছিল। কিন্তু যেটা ঘটলো যে এই যে বিতর্কগুলো চলছিল সেই বিতর্কগুলোকে আমরা আমাদের নেতৃত্ব তারা একটা কাঠামোর মধ্যেও সমাধান করতে পারলেন না, যেটা অন্য অনেকগুলো দেশ করেছে। আমাদের নেতৃত্ব কিন্তু পার্টির ভেতরকার বিতর্কের ঐক্যবদ্ধ থেকে তারা মীমাংসা করতে পারলেন না। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা দরকার রয়েছে যে এই অবস্থাতে আমাদের নেতৃত্ব তারা চীনে যায়, চীনা কমিউনিস্ট পার্টির সাথে তারা কথা বলেন, চীনা কমিউনিস্ট পার্টি আমাদের আন্দোলনের বিভিন্ন ভুল দিকগুলোকে তারা দেখান এবং তারা খুব জোরে সরে বলেন, যখন আমাদের নেতৃত্ব বলছিলেন যে আপনার লিডিং পার্টি, আপনার নেতৃত্বদায়ী পার্টি, তারা বলছেন না এই ধারণা আমরা মানি না, পিতা পুত্রের সম্পর্ক আমরা স্বীকার করি না, প্রত্যেকটা পার্টি সমান এবং আপনাদেরকে আপনার দেশের বিপ্লবের সমস্যার সমাধান করতে হবে, আপনারা সবচেয়ে ভালো ভারতকে চেনেন, আপনারা যেগুলো বলছেন ওগুলো ভুল বলছেন, মাওসেদুং আপনাদের পার্টির চেয়ারম্যান হতে পারেন না,
যে যত পড়ে তত মূর্খ, ভুল কথা। শ্রেয় শত্রুর রক্তে হাত রাঙালে কমিউনিস্ট নয়, ভুল বলছেন। এই যে আপনারা বলছেন নকশালবাড়ির সংগ্রাম জমির জন্য নয়, রাষ্ট্র ক্ষমতা দখলের সংগ্রাম, এটা আমাদের অভিজ্ঞতার বাইরে, আমাদের অভিজ্ঞতা এটা নয়। আমাদের অভিজ্ঞতা হচ্ছে জমির সংগ্রাম, রাষ্ট্র ক্ষমতা দখলের সংগ্রাম অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। সেই যে পরামর্শ, সেই পরামর্শগুলো নিয়ে এসে তার ভিত্তিতে সংশোধনের কাজও কিন্তু করা গেল না। এটা একটা ট্র্যাজেডি যে পার্টি নেতৃত্ব ঘোষণা করেছিলেন যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, ভুল সেটা, কিন্তু সেই চীনের পার্টি যখন পরামর্শ দিল সেইটার ভিত্তিতে গোটা পার্টিকে সংগঠিত করা, নেতৃত্বকে ডাকা এবং তা নিয়ে একটা নির্মোহ আত্মসমালোচনা করা, ভুলগুলোকে সংশোধন করা, সেই কাজটা কিন্তু করা গেল না। তার ফলে কি হলো, যে যেমন পারলো তারা ভুলের বিরুদ্ধে তারা বিতর্ক তুললো, মীমাংসা হলো না, পৃথক সংগঠন তৈরি করলো। 72-71 পর থেকে সেই বিভক্তি পর্বটা চলছে, এখনো চলছে, এবং সেই বিভক্তির পর্ব চলতে চলতে আজকে যে সংগঠনের মধ্যে আমরা সবাই আছি, সিপিআইএম এর রেড স্টার, সেটা ওই নানান ধরনের ঐক্য অনৈক্য, ঐক্য বিভাজন, এগুলোর মধ্য দিয়ে গেছে। এগুলোর মধ্য দিয়ে যেতে 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 বিভিন্ন ঐক্য হয়েছে, বিভিন্ন ভাঙন হয়েছে, করতে করতে আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন দিক থেকে এসে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দিক থেকে এসে আজকে আমরা সিপিআইএম এর রেজিস্টারের মধ্যে এসে আমরা জড়ো হয়েছি। এবং আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি যে আমাদের দেশকে, আমাদের দেশ, আমার দেশের শ্রেণী, আমার দেশের বর্ণ, আমার দেশের ব্যবস্থা, আমার দেশের উৎপাদন সম্পর্ক, উৎপাদিকার শক্তি, এগুলোকে ঠিক মতো চেনার, বোঝার, এবং এরই একটা প্রক্রিয়াতে আমরা ঘোষণা করেছে যে ভারতবর্ষের বিপ্লব ভারতীয় পথে হবে, চীনা পথে নয়, যেটা ঘোষণা করা হয়েছিল যে আমাদের বিপ্লব হচ্ছে চীনের পথ ধরে হবে। সিপিআইএম এর রেজিস্টার ভারতবর্ষের অবস্থার পর্যালোচনা করে সিদ্ধান্তে এসে পৌঁছয় যে ভারতবর্ষের বিপ্লব ভারতীয় পথে হবে। যদি 1951 সালে এই সিদ্ধান্ত অবিভক্ত কমিউনিস্ট পার্টি গ্রহণ করেছিল, আমরা এখন সেখানে এসে হাজির হয়েছি। আমরা এখন এখানে এসে হাজির হয়েছি যে আমাদের এখানে যেমন শ্রেণী সংগ্রাম গড়ে তুলতে হবে, বা জাতিবর্ণ ব্যবস্থা তার বিরুদ্ধেও একটা নিরবচ্ছিন্ন ছিল সংগ্রাম পরিচালনা করতে হবে। আজকে আমাদের দেশে যে লিঙ্গগত প্রশ্ন, জেন্ডার কোশ্চেন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিবেশগত প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেগুলো সম্পর্কে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আমাদের যে যে নতুন নতুন প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা মীমাংসা করার চেষ্টা করছি। আমার দেশে আজকের অবস্থায় এই যে ফ্যাসিবাদ যে এসেছে, সেখানে মনুবাদ, আরএসএস, সেগুলোকে ধরে একটা দেশ জোড়া আমরা প্রচার গড়ে তুলতে চাইছি এবং আমরা দেশ জুড়ে কমিউনিস্ট বিপ্লবী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে চাইছি, একটা পার্টিতে নিয়ে আসতে চাইছি। যদি এখনো সম্ভব না হয়, রিভলিউশনারি লেফট কোঅর্ডিনেশন, সেটা আমরা তৈরি করতে চাইছি। ইতিমধ্যে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটা, ফ্যাসিবাদ বিরোধী জোট, সেটা আমরা গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এবং আমাদের এই সময়ের মধ্যে যেসব প্রশ্নগুলো হাজির হচ্ছে, এই প্রশ্নগুলোকে আমরা ধীরে 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 মীমাংসা করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা ভারতবর্ষের বিপ্লবকে যে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, সেই এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা যথাযথভাবে রূপায়ণ করতে পারি, তার মতো করে আমরা বলশেভিক মডেলে আমরা কমিউনিস্ট পার্টিকে গড়ে তুলতে চাইছি, বলশেভিক মডেলে গড়ে তুলতে চাইছি, আদর্শগত দিক থেকে, গান্ধীর দিক থেকে, নীতির দিক থেকে, কৌশলের দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, সেটা আমরা গড়ে তুলতে চাইছি। আমরা স্বাধীন শক্তির বিকাশ ঘটাতে চাইছি, কারণ আমরা জানি স্বাধীন শক্তির বিকাশ না ঘটাতে পারলে আমরা কমিউনিস্ট বিপ্লবের ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি না। আমরা স্বাধীন শক্তির বিকাশ না ঘটাতে পারলে যুক্ত কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব না, ফ্যাসিবাদ বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো না। সর্বত সেই জায়গায় আমরা দু পায়ে হাঁটার একটা চেষ্টা করছি, স্বাধীন শক্তির বিকাশ ঘটাও, অন্যদিকে যুক্ত কার্যকলাপ গুলোর মধ্যে যেখানে যে পরিবাদে সম্ভব সেগুলো গড়ে তোলো, একটা লক্ষ্য নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি। তো এইভাবে আমি অতি সংক্ষেপে বলতে পারেন, একেবারে ছুঁয়ে যাওয়া যাকে বলে, সে ছুঁয়ে যাওয়ার মতো করে 100 বছর পথ আমি পরিক্রমা করলাম। আমি জানি এইটার মধ্যে সব ক্ষেত্রেই আমি সমানভাবে বিচরণ করতে পারিনি, নানান অসম্পূর্ণতা আছে। আশা করি পরবর্তী যে আলোচনাটা হবে সে আলোচনার, যেহেতু আমার সময়ও ফুরিয়ে গেছে, আমি সেই আলোচনাটা আরো হয়তো বিষয়গুলোকে স্পষ্ট করতে পারবো।
এই কথাগুলি বলে এই পর্বের আলোচনা আমি শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। কমরেড প্রদীপ দাকে সংগ্রামী অভিনন্দন। খুবই সংক্ষেপে আসলে ইতিহাসের প্রত্যেকটা গতি প্রকৃতিকে যদি আমাদের বলতে হয়, কমিউনিস্ট আন্দোলনের যে ধারাবাহিকতা সেটাকে যদি আমাদের বলতে হয়, সেখানে সময় আরো বেশি লাগে। আমাদের স্বল্প সময়ের মধ্যে আমরা যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, এবং কমরেড প্রদীপ সিংহ ঠাকুর যেভাবে এই অল্প সময়ের মধ্যে ঘণ্টাখানেকের মধ্যেও যতটা কভার করতে পেরেছেন, তাতে প্রায় আমাদের অনেকটা অংশই আমরা জানতে পারলাম যে কমিউনিস্ট পার্টির সূচনা লগ্ন গঠন পর্ব, তারপর থেকে 1947-এর সময়কাল, 1962-67 যে ভাঙন, এবং তারপর থেকে আজ পর্যন্ত যে গতি প্রকৃতি গতিধারার মধ্য দিয়ে আমরা এগিয়েছি, তাতে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন অনেক শিক্ষা অর্জন করেছে। আমরা অনেক কিছু দেখেছি, সেক্ষেত্রে কিছু পজিটিভ জিনিস, কিছু নেগেটিভ জিনিস উভয় শিক্ষাই আছে, এবং কিভাবে একটা পার্টি এত উত্থান পতনের মধ্যে দিয়ে আজকে এসে দাঁড়িয়েছে তার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা শুনলাম। আমি আমাদের যেসব বন্ধুরা আছে, যেসব সাথীরা কমরেডরা আছে, তারা শুনছেন, তাদেরকে আরেকবার বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা সরাসরি আপনারা আপনাদের যে প্রশ্ন আছে আমাদের ফেসবুক পেজ CPIML রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল, সেই পেজের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা করতে পারেন যেখানে লাইভটা চলছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলছি 7044-288-210, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আপনাদের প্রশ্ন সরাসরি পাঠাতে পারেন। এছাড়া যেসব সাথীদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারা আমার নাম্বারেও পাঠাতে পারেন। তা আমাদের কিছু প্রশ্ন ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে, তা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি আরেকবার স্মরণ করে দিতে চাইবো যে আপনাদের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো যত শীঘ্র সম্ভব পাঠালে ভালো হয়, কারণ সময় খুব সীমিত। তা আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। কমরেড প্রদীপ সিংহ ঠাকুর যা বললেন তার প্রেক্ষিতে প্রথমে একটা প্রশ্ন এসছে আশিস দাসের পক্ষ থেকে। আশিস দাস ইনি প্রশ্ন করেছেন যে রণদ্বীপের লাইন নিয়ে যে কিছু জানতে চাই, রণদ্বীপের লাইন এবং পার্টির সেই সময়কার পার্টিতে এই লাইন নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল, রণদ্বীপের লাইন কমরেড প্রদীপ সিংহ ঠাকুর কিছু বলেছেন কিছুটা, তা কিন্তু প্রশ্নকর্তা হয়তো কিছু বিস্তারিত জানতে চাইছেন। তা প্রদীপ দা রণদ্বীপের লাইন নিয়ে জানতে চাইছেন, এবং তার পাশাপাশি আরেকটা প্রশ্ন উনি করেছেন যে পিসি যোশীকে কিভাবে দেখেন সেটা খুব স্পষ্ট হলো না। এই দুটো প্রশ্ন আশিস দাসের কাছ থেকে, রণদ্বীপের লাইন নিয়ে জানতে চাইছেন এবং পিসি যোশীকে কিভাবে দেখেন সেটা একটু স্পষ্ট করে আমরা যদি বলি সেটা উনি জানতে চাইছেন। না, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের, আমি কিরকম মনে করি না করি সেটা বোধহয় অত গুরুত্বপূর্ণ নয়। সেটা হচ্ছে যে রণদ্বীপে বলুন, পিসি যোশী বলুন, তাদের যে কার্যকলাপ অবস্থান সেগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধনবাদী বলে তারা নিজেদেরকে নিজেরাই চিহ্নিত করেছেন। এখানে আমি শুধু একটা কথা আমি বলে নিতে চাইবো যে লেখানব সম্পর্কে লেনিনের একটা মতামত আছে, সেটা হচ্ছে যে যারা যুব কমিউনিস্ট তাদের কাছে বক্তৃতা দিতে গিয়ে লেনিন বলছেন তোমরা যদি কমিউনিস্ট হতে চাও, ভালো কমিউনিস্ট হতে চাও, যুব কমিউনিস্ট তোমরা হতে চাও, তাহলে লেখানবের লেখাগুলো পড়ো। কখন বলছেন? তখন রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়ে গেছে, লেখানব তার কার্যকলাপের মধ্য দিয়ে বিশ্বাসঘাতক বেইমান বলে পরিচিত হয়ে গেছে, চিহ্নিত হয়ে গেছে। তখনও বলছেন যে যখন লেখানব কমিউনিস্ট ছিলেন তখন যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে গেছেন সেগুলো পড়ো, মনীষ ধীউ পড়ো। প্রশ্নকর্তা নিশ্চয়ই হোয়াট ইজ টু বি ডান সংক্রান্ত পরিচিত। লেনিন বলছেন যে কাউস্কি যখন কমিউনিস্ট ছিলেন কত সুন্দর লেখাই না লিখতেন, এরকম একটা মনোভাব আমাদের গ্রহণ করা উচিত। মায়ের পেট থেকে সংশোধনবাদী ছিল এই যে ধারণা আমরা পোষণ করতাম, আমাদের বাতিল করা উচিত। এই কথাটা রণদ্বীপের সম্পর্কেও সত্য, পিসি যোশীর ক্ষেত্রেও সত্য, এমনই একটা মনোভাব আমাদের নেওয়ার দরকার রয়েছে। যদিও তারা ঘটনাক্রমের মধ্য দিয়ে তারা বেইমান বিশ্বাসঘাতক সংশোধনবাদী বলে চিহ্নিত হয়ে গেছেন, পরিচিত হয়ে গেছেন। এক দুই হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে পিসি যোশীর যে নগ্ন বিলোপবাদ যেটা ওইভাবে এসেছিল আর কি, যে কংগ্রেস হচ্ছে আমাদের
প্যারেন্ট অর্গানাইজেশন, পিতা সংগঠন, মাতা সংগঠন। কংগ্রেসের নেতারা আমার পলিটিক্যাল ফাদার। এই বাম সুবিধাবাদকে পরাজিত করতে গিয়ে পার্টির মধ্যে চলে এলো উগ্র বাম, সেটার কিছু প্রকাশ আমি বলেছিলাম কি এসেছিল। তো তার মধ্যে আমি বলেছিলাম যে রণদীপে যেটা করলেন সেটা হচ্ছে তিনি বিপ্লবের স্তরকে গুলিয়ে দিলেন, গণতান্ত্রিক বিপ্লবের স্তর, সমাজতান্ত্রিক বিপ্লবের একাকার করে দিলেন। এটা সবচেয়ে বড় বিপর্যয় যেখানটাই হলো, কারণ তার ফলে কি হলো, গণতান্ত্রিক বিপ্লবের যে মিত্র শক্তিগুলো তারা শত্রু বলে চিহ্নিত হয়ে গেল, যেমন জাতীয় বুর্জোয়ারা। জাতীয় বুর্জোয়ার বিরুদ্ধে সংগ্রামটা মুখ্য জায়গায় চলে এলো, ধনী কৃষকেরা, দুই স্তরের বিপ্লবকে এক করে দেওয়া এসে গেল। দুই হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী কৌশল তৈরি করা, সেটা রণদীপে অস্বীকার করলেন। তিনি বাস্তব পরিস্থিতির অত্যন্ত উঁচু মূল্যায়ন করলেন, অত্যন্ত উঁচু মূল্যায়ন করলেন, এবং সেই উঁচু মূল্যায়নটা এমন জায়গায় গেল যে মানে বাইরে আর জেলখানার ভেতরে কোনো পার্থক্য করতে রাজি হলেন না তিনি। বাইরে যে ধরনের সংগ্রাম করা যায়, একই ধরনের সংগ্রাম জেলখানার অভ্যন্তরেও করা যায়, একই ধরনের সংগ্রাম করা যায়, সেটা তিনি সেই অবস্থানটা গ্রহণ করতে থাকলেন। তিন নম্বর, পার্টির ভিতরে মতপার্থক্যগুলো গণতান্ত্রিকভাবে নিরসন করা, গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি কার্যকরী করা হলোই না। এবং যারা ইতিহাস পড়তে ভালোবাসেন কমিউনিস্ট আন্দোলনে, দেখবেন যে শেষ পর্যন্ত সমস্ত ক্ষমতা কুক্ষিগত হয়ে গেল গিয়ে রণদীপের কাছে, পলিটব্যুরো বলে কিছু থাকলো না। যদিও ভবানী সেন পলিটব্যুরোর মেম্বার ছিলেন এবং রণদীপকে তো পার্টিতে এক্সপেল করে দেওয়া হয়, পরবর্তীকালে ফিরে আসেন, স্টালিনের পরামর্শ ছিল, ভবানী সেন সাসপেন্ড হয়ে যান। পার্টির ভেতরে মতপার্থক্যকে গণতান্ত্রিক ভাবে নিষ্পত্তি করো এই অবস্থায় তিনি ছিলেন না। পরিস্থিতির অতি মূল্যায়ন করা, ভারতবর্ষের মতো পরিস্থিতি অসম বিকাশকে অস্বীকার করা, ভারতবর্ষে কৃষিতে পুঁজিবাদের বিকাশকে বাড়িয়ে দেখা, এই সমস্ত অবস্থানগুলো তিনি নিলেন। এবং তিনি গ্রাম শহরে একসাথে একটা অভ্যুত্থান, সেরকম একটা অবস্থান তিনি গ্রহণ করলেন। তিনি মাও সেতুকে আক্রমণ করলেন, তিনি তেলেঙ্গানার যে সংগ্রাম তাকে আক্রমণ করলেন, এবং এই সমস্ত গুলো করে তিনি একটা অত্যন্ত চরম বাম সুবিধাবাদী অবস্থান গ্রহণ করলেন। পরবর্তীকালে সম্মত হবে যেটা আমাদের টেকনিক্যাল কারণে লাইনটা কেটে যাচ্ছে, আওয়াজ আসতে সমস্যা হচ্ছে। কমরেড প্রদীপ সিং ঠাকুরের আওয়াজটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছে, আমি কমরেড প্রদীপটাকে বলবো আরেকবার শুরু করতে, মাঝখানে আওয়াজটা কেটে গেছিল। না কমরেড রাজু, আমি যেটা বলছিলাম যে আসলে আমরা শুরুতে রণদীপের লাইনের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছি, আমি আবারও বলছি যে রণদীপের লাইনের বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল, এটা চরম বাম সুবিধাবাদ ছিল। বাম সুবিধাবাদের যা বৈশিষ্ট্য হয় তাই ছিল ও ক্ষেত্রেও। বাম সুবিধাবাদ কি করে, তারা সাবজেক্টিভ অবজেক্টিভের মধ্যে তারা সম্পর্ক স্থাপন করতে পারে না, তারা আত্মগত চেতনার উপর দাঁড়িয়ে বস্তুকে মূল্যায়ন করে। রণদীপে যেটা করলেন, তিনি গণতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লবকে একাকার করে দিলেন এবং সেই অনুযায়ী তিনি শত্রু মিত্র নির্ধারণ করলেন, অনেক মিত্রকে তিনি আক্রমণ করলেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে তিনি পরিস্থিতির একটা অতি মূল্যায়ন করলেন, এবং অতি মূল্যায়নটা এমনই যে গ্রাম শহরে পার্থক্য করলেন না। শুধু তাই না, তিনি কারাগারের ভেতরের অবস্থা বাইরের অবস্থাকেও তিনি মিশিয়ে দিলেন। আমি কোয়েম্বাটোরের কথা আমি বলেছিলাম, 31 জন কমরেডের শহীদত্বের কথা আমি বলেছিলাম। তিন নম্বর হচ্ছে যে তিনি মাওসেদুংকে আক্রমণ করে বসলেন, যে মাওসেদুংয়ের যে ধারণাগুলো ওগুলো কোনো মার্ক্সবাদ সম্মত ধারণাই নয়, এই কথাও তিনি বললেন। তিনি তেলেঙ্গানার যে চলছিল জনযুদ্ধ তাকে তিনি বিদ্রুপ করলেন, তাকে তিনি সমালোচনা করলেন। এবং তিনি যেটা সর্বশেষ হলো যে পার্টির ভিতরে গণতন্ত্র, গণতান্ত্রিক কেন্দ্রিকতা তিনি অমান্য করলেন, তিনি নিজেকেই একমাত্র মানুষ, পলিটব্যুরো বলে কিছু নেই, সেন্ট্রাল কমিটি বলে কিছু নেই, ওই পার্টি কংগ্রেসে যে সেন্ট্রাল কমিটি গঠিত হয়েছিল তারপর সেন্ট্রাল কমিটি মিটিং হয়, সেন্ট্রাল কমিটি মিটিং হলো সেই তখন যখন তিনি তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। এই যে পার্টি কাঠামোগুলোকে অস্বীকার করে দিল, চার নম্বর যে পার্টির ভেতরে মতপার্থক্য গুলো নিরসন করা,
বিতর্কগুলো নিরসন হচ্ছে না, কমরেডরা খুন হয়ে যাচ্ছেন, এমনও ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে সেই সময়। এই সবগুলো মিলেই পার্টির ভেতরে বাম সুবিধাবাদের একটা চরম প্রকাশ রণদীপের সময় ঘটেছিল, এবং পরবর্তীকালে তার আত্মসমালোচনা সেটা দেশবর্তী প্রকাশন বার করেছিল, আমার নিজের মুখোশ আমি নিজেই খুলব। কারণ আশিস যদি সেটাও একটু দেখে নিতে পারেন আমার মনে হয় সুবিধা হবে, যে কোথায় কোথায় তার ভুল তিনি করেছিলেন, নিজেরই একটা স্বীকারোক্তি আছে। পিসি যোশীকে নিয়ে একটা প্রশ্ন ছিল, পারেন পিসি যোশীকে আপনারা কিভাবে দেখেন? আমি তো বললাম যে পিসি যোশী রণদীপের সবাইকে আমরা সংশোধনবাদী বলে মনে করি, তারা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু সেখানে আমি যেভাবে চলতে চাই সেটা হচ্ছে যে যে শিক্ষাটা লেনিন দিচ্ছেন লেখানোকে দেখার ব্যাপারে, কাউটসকে কি দেখার ব্যাপারে, সেই মতামতটা আমার মনে হয় মার্কসবাদ সম্মত। তারা যে পর্বটা কমিউনিস্ট ছিলেন সে সময় তাদের যে ভূমিকা, ইতিবাচক ভূমিকা, সেগুলোকে আমাদের স্বীকার করার দরকার, সেগুলোকে আমাদের কাজে লাগানোর দরকার। এরপরে আরেকটা প্রশ্ন এসছে অমর নায়ক। অমর নায়ক প্রশ্ন করেছেন যে দাঙ্গে যে চিঠি দিয়েছিলেন সেটা কি ঠিক নয়? মানে আগের প্রশ্নটার সঙ্গেই কাছাকাছি যাবে ব্যাপারটা। আর চিঠিটা আসলে কি চিঠি ছিল যেখানে বক্তব্যটা গিয়েছিল এটা হয়তো জানতে চাইছেন। এই দুটো প্রশ্ন করেছেন অমর নায়ক, দাঙ্গে যে চিঠি দিয়েছিলেন সেটা কি ছিল, এবং মুজাফর আহমেদের চিঠিটা সম্পর্কে জানতে চাইছেন। দাঙ্গের চিঠিগুলো মহাফেজখানায় পাওয়া গেছিল, মহাফেজখানা থেকে একজন নিয়ে এসে, কারেন্ট বলে একটা পত্রিকা ছিল, লোকে বলে ওটা মার্কিন অর্থপুষ্ট একটা পত্রিকা, সে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এবং সব এই পত্রিকায় প্রকাশিত হচ্ছে যখন যখন আর কি সিপিআই এর ভেতরে বিতর্ক অত্যন্ত তুঙ্গে গিয়ে পৌঁছেছে, এবং সেই চিঠিগুলোতে দাঙ্গে লিখছেন আর কি মুক্তির জন্য ক্ষমা ভিক্ষে চাইছেন, ক্ষমা প্রার্থনা করছেন, মুক্তি দাও আমাকে, মুক্তি দাও এবং সেই মুক্তি পেলে আমি তোমার হয়ে কাজ করব, এমন ধরনের কথা সেখানে লেখা আছে। শ্রীপাদ অমৃত ডাঙ্গে এই নামে আছে, এবং সেটা মহাফেজখানায় দেখতে যায়। এখন যারা সিপিএম করেন বাসুপুণ্যেরা দেখতে গেছিলেন, তারা বলেছিল একদম ঠিক, আবার যারা সিপিআই করতেন রাজেশ্বর রাও তারা বললেন না ভুল নকল, ডাঙ্গেও অস্বীকার করেছিলেন। আবার আমাদের এখানে ভূপেশ গুপ্তরা ছিলেন, রণেন সেনরা ছিলেন, যারা বলেছিলেন এটা ভুল ঠিক, এটা নির্ণয় করতে গেলে যেটা করার দরকার সেটা হচ্ছে হস্তরেখা বিশারদ, যারা হস্তলেখা বিশারদ যারা, তাদের সাহায্য নেওয়া দরকার হচ্ছে। ১৯২০-২৫ সময়কার একজন হাতের লেখা আমরা এখন বলে দিতে পারবো না, সে মতামত তো গৃহীত হয়নি। সিপিআই যারা করলেন তারা বললেন ওটা জাল, সিপিএম যারা করলেন তারা বললেন ওটা কি বলে ওটা ঠিক, আর ভূপেশ গুপ্তরা বললেন যে এটার একটা পরীক্ষা হওয়া দরকার। তা আমরা তো এই মত ধরে এসেছি যে না, ও চিঠিগুলো ঠিকই ছিল। এক দুই হচ্ছে যে মুজাফর আহমেদের বন্ধু ব্যাপার যেটা কথা, এই তথ্যটা ওই পত্রিকাতেই বেরোয়, ওই পত্রিকাতেই বেরোয়, মহাফেজখানাতেও পাওয়া যায় যে কি নাম তথ্য পাওয়া যায় যে মুজাফর আহমেদ এক সময় পুলিশের দপ্তরে, গোয়েন্দা দপ্তরে তিনি লেখালেখির কাজ করতেন, এ তথ্যও পাওয়া যায়, এই চিঠিও প্রকাশিত হয়। সেই চিঠি ডাঙ্গের চিঠির মতো অত গুরুত্ব নিয়ে আসেনি সে সময়, যে কোনো কারণ নেই, মুজাফর আহমেদের কোনো চিঠি নয়। মুজাফর আহমেদ যে গোয়েন্দা দপ্তরে লেখার কাজ করতেন সেই সংক্রান্ত একটা তথ্য এসে হাজির হয় মহাফেজখানায়, যেটা আবার কারেন্ট পত্রিকায় প্রকাশিত হয়ে যায়। এরপরে আরো কিছু প্রশ্ন এসে পৌঁছেছে, সেটা হচ্ছে কি সিপিআইএম এর তৈরি নিয়ে ও চালু মজুমদার নিয়ে কানু সান্যালের অবস্থানের বিষয়টা যদি কিছু বলেন। প্রশ্নটি করেছেন রণজয় চট্টোপাধ্যায়। প্রশ্নটি আরেকবার বলছি, সিপিআইএম এর তৈরি নিয়ে ও চালু মজুমদারকে নিয়ে কানু সান্যালের অবস্থানের বিষয়টা যদি কিছু বলেন। আমরা জানি 1969 সালের পরে মানে যে বিতর্কটা আস্তে আস্তে মাথা চাড়া দিয়েছিল, পরবর্তীকালে অনেক বড় বিতর্ক হিসেবে সামনে এসেছিল নকশালবাড়ি আন্দোলনে। প্রশ্ন করেছেন রণজয় চট্টোপাধ্যায়। এখন হচ্ছে যেটা যে কানু সান্যাল সিপিআইএম এর চালু মজুমদার নিয়ে বহু কথা বলেছেন,
চারুমজুমদারের বিখ্যাত কানু সেন্টারের বিখ্যাত লেখা আছে, চারুমজুমদারের বিপ্লবী কর্তৃত্ব যারা ভাঙতে চায় তাদের সম্পর্কে হুঁশিয়ার। যখন সত্যনারায়ণ সিং প্রশ্ন তুলছিলেন বিপ্লবী কর্তৃত্ব নিয়ে, চারু মজুমদার দেখান যে কিরকম চারটি পর্যায়ের মধ্য দিয়ে কানু সান্যাল দেখান যে চারু মজুমদারের বিপ্লবী কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। দার্জিলিং জেল থেকে লেখা এটাও চারু মজুমদার। তরাই রিপোর্ট, সেখানে শ্রদ্ধেয় নেতা চারু মজুমদার নির্দেশ যখন না মেনেছি পিছিয়ে গেছি এ মন্তব্য, এটা আছে ওখানে। আবার ছজনের চিঠি যেটা আছে, ছজনের চিঠি, সেই চিঠিতেও দেখা যাবে যে সিপিআইএমএল কে আবার তারা ঐক্যবদ্ধ করতে চাইছেন, সেটা আছে। আবার মোরন নকশালবাড়ি তার রিপোর্ট থেকে ভিন্নভাবে এলো, মোরন নকশালবাড়ি, যে মোরন নকশালবাড়িতে চারু মজুমদারের ভূমিকা সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হলো এবং বলা হলো যে এবারে চারু মজুমদারের সেখানে আছে নেতিবাচক ভূমিকা। তো কানু সান্যাল চারু মজুমদার সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য বলেছেন, কখনো খুবই ভালো, কখনো খুবই খারাপ। শেষের দিকে তার বক্তব্যটা এমনই ছিল এবং শেষ পর্যন্ত আমি তো, আমার দুর্ভাগ্য যে আমি কখনোই কানু সান্যালের সাথে প্রত্যক্ষ ভাবে আমি সংগঠন করতে পারিনি। যখন উনি আমাদের নেতা তখন তো আমরা একেবারে গ্রাম স্তরের কর্মী, আর 77-এর পরে যে প্রক্রিয়া আমরা যুক্ত ছিলাম কানু সান্যাল অন্যদিকে ছিলেন, কাজে প্রত্যক্ষভাবে তার সাথে সংগঠনগতভাবে সম্পর্ক রেখে কাজ করার সুযোগ আমার হয়নি। কাজে একেবারে শেষে কোথায় গিয়ে পৌঁছেছিলেন কি বলেছিলেন আমি জানানি, তখনই কি চারু মজুমদার সম্পর্কে ওই কথাগুলি বলতেন নাকি ভিন্ন কোনো মত নিয়েছিলেন আমি জানি। ফলে কানু সান্যালের বিভিন্ন মতামত চারু মজুমদার সম্পর্কে আছে। এক, দুই হচ্ছে কানু সান্যাল সিপিআইএমএল সম্পর্কেও মতামত বলেছিলেন যে সিপিআইএমএল তৈরি হয়েছিল নকশালবাড়ির শিক্ষাকে নাকচ করে। সিপিআইএমএল তৈরি হয়েছিল শ্রেণীসূত্র খতমের লাইন, গেরিলা যুদ্ধের সূচনা, শ্রেণী উচ্চতর এই মূল্যায়নের ভিত্তিতে, এবং তাই স্লোগান দিয়েছিলেন যে মানে কি বলে সিপিআইএমএল এটার সাথে নৈরাজ্যবাদ ঘনিষ্ঠভাবে যুক্ত, এরকম মতামত কানু সান্যাল রেখে। কানু সান্যাল নকশালবাড়ি আন্দোলনের প্রধান সংগঠক, তাকে যথেষ্ট শ্রদ্ধা রেখে আমি বলছি, শ্রদ্ধা রেখেই আমি বলছি যে তার এই যে মতামত যে সিপিআইএমএল শ্রেণীসত্য খতমের লাইনের ভিত্তিতে গড়ে উঠেছে সন্ত্রাসবাদ, আমরা এই বক্তব্যের সাথে একমত না। আমরা মনে করি যে সিপিআইএমএল এর ভেতরে যে বাম সুবিধাবাদ যা শুরু হয়েছিল কোঅর্ডিনেশন কমিটির শেষ পর্বে, ধীরে ধীরে সেটা বিকশিত হয় এবং যেটা ঘটে তুলনামূলকভাবে একটা সঠিক লাইনের জায়গায় ধীরে 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 একটা চরম বাম সুবিধাবাদী লাইন এসে উপস্থিত হয়। এর দায়িত্ব সবার, কানু সান্যালেরও নিশ্চয়ই, যেহেতু চারু মজুমদার প্রধান সাধারণ সম্পাদক ছিলেন, দায়িত্ব তার প্রথম প্রধান বেশি, যারা কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল বিশেষ করে কানু সান্যাল, তার দায়িত্ব কোনো অংশে কম নয়। কিন্তু কানুদার ওই বক্তব্যের সাথে আমরা একমত নই, আমরা এই কারণেই একমত নই মানে যে আমরা মানে সিপিআইএমএল কে ভালোবাসি তাই কারণে নয়, আমরা তথ্য থেকে সত্যে আসতে চাই, তথ্য থেকে সস্তে আসতে চাই। আমরা জিজ্ঞাসা করি যে যদি শ্রেণীসত্য খতমের লাইনের ভিত্তিতে যদি সিপিআইএমএল গঠিত হয়ে থাকে 1969 সালের 22 এপ্রিল, পয়লা মে কানু সান্যাল সেটা ঘোষণা করছেন সিপিআইএমএল শহীদ মিনার ময়দানে, সেই পার্টি তার গঠনের পর 1969 সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে গোবিবল্লভপুরে 40,000 কৃষকের ফসল কাটার অভ্যুত্থান কি করে সংগঠিত করে, এর উত্তর দিতে হবে আমাদের। যেটা গড়িত হচ্ছে শ্রেণীসত্য খতমের লাইনের ভিত্তিতে, সেই সংগঠনটা
নৈরাজ্যবাদী একটা রাজনীতির ভিত্তিতে গঠিত হচ্ছে, নকশালবাড়ির সমস্ত শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে গঠিত হচ্ছে, সেই পার্টি কিভাবে তার গঠনের ছ মাস আট মাস ন মাস পরে গিয়ে 40,000 কৃষককে ফসল কাটা অভ্যুত্থানে সংগঠিত করছে, কি করে এটা সম্ভব হচ্ছে? এই যে আমরা বললাম যে কোঅর্ডিনেশন কমিটি সময় ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, পরবর্তীকালে বর্ধিত হচ্ছে, অর্থাৎ সিপিআইএম এর ইতিহাস হচ্ছে তুলনামূলক ভাবে একটা সঠিক লাইন থেকে ধীরে 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 একটা বেঠিক লাইনে চলে যাওয়ার ইতিহাস, আবার তার মধ্যে নিরন্তর আন্তপার্টি সংগ্রামের ইতিহাস। তো সব তার একটা শুরু আছে, তার একটা শেষ আছে। কিন্তু যারা বলছেন যে সিপিআইএম এর জন্মকালেই একটা নৈরাজ্যবাদী সংগঠন ছিল, সিপিআইএম এর জন্মকালে সামাজিক সন্ত্রাসবাদী সংগঠন ছিল, নকশালবাড়ির পথ ধরো নকশালদের পথ, নকশালবাড়ির পথ ধরো নকশালদের পথ ছাড়ো, সংশোধনবাদী সিপিএম নয়, সামাজিক সন্ত্রাসবাদী সিপিআইএম এর নয়, এসব স্লোগান তো আমরা শুনেছি। আর সর্বশেষ আমার যেটা কথা যে এটা এতটাই যদি সিপিআইএম এর বিষয়ে এ থাকে, কানু সান্যাল তার গঠিত সংগঠনের নাম সিপিআইএম এল দিলেন কি করে? কানু সান্যাল তার জীবনের শেষ লগ্নে এসে যে সংগঠন তৈরি করলেন তার নাম সিপিআইএম এল দিলেন কি কারণে? যার সাথে নৈরাজ্যবাদ যুক্ত হয়ে আছে, যার সাথে ব্যক্তি সন্ত্রাসবাদ সমার্থক হয়ে রয়েছে। কাজে আমরা যেমন নকশালবাড়ি আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে কানু সান্যালের অগ্রগণ্য ভূমিকা আমরা স্বীকার করি, চিরকাল স্বীকার করব, এবং যেটা আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আবার আমরা বিনয়ের সাথে বিনম্রের সাথে আমরা বলবো যে কমরেড কানু সান্যাল নকশালবাড়ি আরো মোড়ল নকশালবাড়ি যা লিখেছেন তার সাথে আমরা একমত নই। তাতে অনেক কিছু ভালো কথা আছে, যে নকশালবাড়ির সংগ্রাম জমি সংগ্রামও ছিল, রাষ্ট্রক্ষমতা দখলের সংগ্রামও ছিল, এবং এই মূল্যায়ন তো আপনি করেছিলেন, দলের রিপোর্টে আপনি লিখেছিলেন যে নকশালবাড়ি সংগ্রাম জমির জন্য রাষ্ট্রক্ষমতা দখলের সংগ্রাম আপনি লিখেছিলেন। এটা ভালো যে মৌল নকশালবাড়িতে অনেক ভুল কথার মধ্যে ঠিক কথাটা আপনি লিখেছেন, ভালো, সেটা আমরা স্বীকার করি। কিন্তু যেভাবে আপনি চারু মজুমদার সম্পর্কে মূল্যায়ন করেছেন, যেভাবে আপনি সিপিআইএম এর সম্পর্কে মূল্যায়ন করেছেন, সেটা সাথে আমরা খুব বিনয়ের সাথেই বলছি যে আমরা তার সাথে একমত হতে পারছি না। সিপিআইএম এল আমরা মনে করি সিপিআইএম এল এর গঠন সঠিক ছিল, সিপিআইএম এল এর গঠন প্রয়োজনীয় ছিল, অনিবার্য ছিল, ঐতিহাসিক প্রয়োজনীয়তা ছিল। সে সময় অনেকে বলতেন যে এখনো পার্টি গঠনের সময় আসেনি, গ্রুপের ঐতিহাসিক অনিবার্যতা, এমসিসি যারা করতেন তারা বলতেন গ্রুপের ঐতিহাসিক অনিবার্যতা, এখন গ্রুপ করতে হবে, এখন পার্টি গঠার সময় নয়। সর্বত 1969 সালের 22 এপ্রিল পার্টি গঠনের সিদ্ধান্ত সঠিক ছিল, এবং সেটা ওই ব্যক্তি সন্ত্রাসবাদীর উপর দাঁড়িয়ে সেটা হয়নি। তার অকাঠ্য প্রমাণ হচ্ছে ওই বল্লভপুরে কৃষকদের অভ্যুত্থান, আরো অনেক প্রমাণ আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমরা এইভাবেই কমরেড কানু সান্যালের নকশালবাড়ি চারু মজুমদার সিপিআইএম এর প্রশ্নগুলোকে আমরা এইভাবে বিবেচনা করি। এরপর আমরা অনেকগুলো প্রশ্ন এসেছে যেগুলো কাছাকাছি একই ধরনের প্রশ্ন, চেষ্টা করবো সেই প্রশ্নগুলোকে একত্রে নিয়ে নিতে, পরপর উত্তর দিতে, যাতে আলোচনার ধারাটা ঠিকঠাক থাকে। তা সেই জায়গা থেকে এরপরে একটা প্রশ্ন আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে, তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য একটু আপনাকে বলে দেওয়া উচিত, প্রদীপকে আমি অনুরোধ করবো ব্যাপারটা বলতে, যে 2003 সালে কানু সান্যালদের যে সংগঠন সিপিআইএম এল, সেটা সিপিআইএম এল যে বর্তমানে আমরা যে রেড স্টার তার সঙ্গে যুক্ত হয়ে সিপিএম এর রেড ফ্ল্যাগ তৈরি করেছিল, যার সম্মেলন হয়েছিল বিজয়ওয়াড়াতে, এবং সেইটা একটা ঐক্যবদ্ধ পার্টি গড়ার লক্ষ্যেই সেই কানু সান্যাল সেই পদক্ষেপটা করেছিলেন। যদিও তার চারু মজুমদার সম্পর্কে বিভিন্ন সমালোচনা ছিল, কিন্তু বিভিন্ন সময় সেটা পরিবর্তিত হতে হতে গেছে, গম্ভীর প্রদীপ সিংহ ঠাকুর যেটা বললেন, তা সেই একটা পর্যায়েও ছিল। পরবর্তীকালে সিঙ্গুর সময়ে, সিঙ্গুর আন্দোলনের সময় আমরা যেটা দেখলাম যে কমরেড সেটা খুব দাঁড়ায়নি, যেহেতু একই নীতি আদর্শের উপর ভিত্তি করে পার্টিটা তৈরি হয়নি। তা কমরেড প্রদীপদাকে বলবো আলোচনাতে যদি পরবর্তীকালে এই জায়গাটা একটু ছুঁয়ে যান। আর হচ্ছে গিয়ে আরো প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্নে আমরা যাব, আজকের সমস্ত কমিউনিস্ট পার্টিগুলো কি এক হওয়ার প্রয়োজন নেই? আপনারা সিপিআই ও সিপিএম এর নীতি
নেতিবাচক দিক নিয়ে বলে বর্তমানে ফ্যাসি বিরোধী আন্দোলনকে দুর্বল করছেন না? মতামত জানতে চাই। প্রশ্নটা করেছেন শক্তিপদ ব্যানার্জি, প্রশ্নটা আরেকবার করছি। আজকের সমস্ত কমিউনিস্ট পার্টিগুলির কি এক হওয়ার প্রয়োজন নেই? আর আপনারা সিপিআই ও সিপিএম এর নেতিবাচক দিক নিয়ে বলে কি কমিউনিস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে দুর্বল করছেন না? এটা নিয়ে মতামত জানতে চেয়েছেন শক্তিপদ ব্যানার্জি। আমি হচ্ছে কমরেড শক্তি ব্যানার্জি যেটা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী জোট গঠন, ঐক্যবদ্ধ কার্যকলাপ, এটার সাথে তো মানে কমিউনিস্ট ঐক্যর প্রশ্ন তো আসে না। কমিউনিস্ট ঐক্য ভিন্ন একটা প্রশ্ন, ফ্যাসিবাদ বিরোধী জোট গঠন সেটাতে অফ্যাসিবাদী বহু শক্তি জড়ো হতে পারে, শুধু কমিউনিস্টদেরও একের প্রশ্ন না, বামপন্থীরা আছেন, গণতান্ত্রিক শক্তি আছেন, ধর্মনিরপেক্ষ শক্তি আছেন, আরো বহু ধরনের শক্তি আছেন, সকলকে নিয়েই এক হতে হবে। আর কমিউনিস্টদের ঐক্যের যে প্রশ্ন বলছেন, সেই প্রশ্নতে আমরা মোটামুটি যে জায়গায় আছি আর কি, সেখানে আমরা কমিউনিস্টদের ঐক্যের বাইরে সিপিআই সিপিএম এর প্রশ্নটা আমরা রাখি। সিপিআই সিপিএম কে আমরা কমিউনিস্ট পার্টি হিসেবে বিবেচনা করি না। যে সিদ্ধান্ত নিয়ে 64 সালে সিপিএম তৈরি হয়েছিল, সিপিএম সিপিআই সংশোধনবাদী শক্তি একটা, সেই মূল্যায়নে আমরা আছি। 67-তে যখন আমরা নকশালবাড়ি ঘটনা ঘটলো, তখন সিপিএম সম্পর্কে যে মূল্যায়ন আমরা করেছিলাম, সেই মূল্যায়নে আমরা আছি যে সিপিএম একটা নয়া সংশোধনবাদী শক্তি। এবং তারপর এতগুলো বছর পেরিয়ে গেছে, সে পেরিয়ে যাওয়ার পর না সিপিআই এর দিক থেকে না সিপিএম এর দিক থেকে এমন কোন ঘটনা ঘটেনি যা দিয়ে এই কথা কেউ বলতে পারেন যে সিপিএম সিপিআই তারা যে অবস্থানগুলোতে ছিল সেই অবস্থানগুলোর সাথে পূর্ণ একটা ছেদ ঘটিয়েছে, পূর্ণ ছেদ ঘটিয়ে তারা বিপরীত দিকে যাত্রা শুরু করেছে, তারা মার্ক্সবাদের দিকে লেনিনবাদের দিকে যাত্রা শুরু করেছে, এমন ঘটনা ঘটেনি। আমাদের পশ্চিমবাংলায় 34 বছরের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে বামফ্রন্টের জমানায়, সেটা সবার কাছে পরিষ্কার কি ঘটনা ঘটেছে। মানে ওই যে দিমিত্রভ বলেন না যে একটা মানে শক্তি যারা নিজেদেরকে কমিউনিস্ট বলে, যে চালু কাঠামোর মধ্যে সরকারের কি কি করা উচিত নয় তার যদি দেখতে চায় এদের কাছ থেকে দেখো, যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গুলো গভর্নমেন্টে গিয়েছিল, সে কথাটা আমার মনে হয় এখানেও প্রযোজ্য সিপিএম এর ক্ষেত্রে, সরকারে গিয়ে কি করা উচিত নয় এটা যদি কেউ দেখতে চায় তাহলে এদেরকে দেখতে হবে। তো স্বভাবতই এখনো পর্যন্ত সিপিআই সিপিএম যে অবস্থান রাখছেন সে অবস্থানগুলো আমরা এটাই বলছি যে এটা 64 সালে সিপিআই এরও পার্টি কংগ্রেস হয়েছিল, সিপিএম এরও হয়েছিল, সেই দুটো শক্তি যে অবস্থানগুলো নিয়েছিলেন সেই অবস্থানেই আছেন। তো তারা যদি সেই অবস্থানে থাকেন তাহলে আমরা আমাদের অবস্থান পাল্টাবো কি করে? তারা যদি অবস্থান পাল্টান, তারা ইতিবাচক দিকে মোড় নেন, নিশ্চয়ই আমরা আবার আমাদের অবস্থানগুলোকে পর্যালোচনা করব। তারা আগের অবস্থায় আছেন, ফলে তারা আমাদেরকে আগের অবস্থায় থাকতে বাধ্য করছেন। স্বভাবতই আমরা সেই জায়গায় সিপিআই সিপিএম কে নিয়ে একটা ঐক্যবদ্ধ পার্টি গঠন সেই কথা আমরা এখন বিবেচনা করছি না। তো স্বভাবত এখানে নেতিবাচক ইতিবাচকতার প্রশ্ন তো আসে না। আমরা প্রশ্নটাকে বিবেচনা করছি, সিপিআই কে আলোচনা করেছি যে অভিযুক্ত কমিউনিস্ট পার্টিতে কি বিতর্ক ছিল, সিপিএম কে নিয়ে আমরা আলোচনা করেছি সিপিএম গঠনের পরে কি হলো, সেই জায়গা থেকে আলোচনা করা হচ্ছে। আমরা সিপিআই বা সিপিএম এর ইতিবাচক কি আছে নেতিবাচক কি আছে সেই পর্যালোচনা আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি যেটা যে ভারতের কমিউনিস্ট আন্দোলনের গতিপথে অবিভক্ত সিপিআই এর মধ্যে কি বিতর্ক হয়েছিল, কোন পক্ষ কি বলেছিলেন, 64-তে সিপিএম গঠনের পর কি দাঁড়ালো, কি হলো, প্রয়োগগত ভাবে কি ঘটনা ঘটে গেল, সেটাই আমরা আলোচনার মধ্যে নিয়ে এসেছি এবং সেটাই আমরা বলেছি। আর যদি ওই প্রশ্ন বলেন সেটা ভিন্ন একটা আলোচনার বিষয় যে আজকে যে অবস্থা আছে সেখানে সিপিআই এর কি পজিটিভ আছে, সিপিএম এর নেগেটিভ কি আছে, সেটা তো অন্য আলোচনার বিষয়, সেটা অন্য সময় আমরা সেই আলোচনাটা করব, এখন সেটা নয়। এখন ভারতের কমিউনিস্ট আন্দোলনের আমরা 100 বছর ইতিহাস নিয়ে আলোচনা করছি, সেখানে সেখানে 64 সালে
সিপিআই শেষ হয়ে গেল, 67 নকশালবাড়ি ঘরদার মধ্যে যে সিপিএম এর কমিউনিস্ট আন্দোলনের ধারাবাহিকতা শেষ হয়ে গেল, তারা এই ধারাবাহিকতার অংশ এখন নন আর। এই প্রসঙ্গেই মানে আরেকজন কংগ্রেস কংগ্রেস সচিপ্রিয় মুখার্জি, ওসিয়ান কংগ্রেস কংগ্রেস সচিপ্রিয় মুখার্জি একটা প্রশ্ন করেছেন যে কাছাকাছি একই ধরনের, সিপিআইএম এর রেজিস্টার ও সিপিএম এর মধ্যে বর্তমানে আদর্শগত বিরোধ বা মিলটা কি? মানে আগের প্রশ্নটার সঙ্গেই যেহেতু সম্পর্ক যুক্ত তাই কমেন্ট করবো, এইটাও যদি একটু সংক্ষেপে আমরা একটু আলোচনার মধ্যে নিয়ে আসি। সচিপ্রিয় মুখার্জি প্রশ্নটা করেছেন। না, যেটা বলছি যে আসলে সিপিআইএম এর রেজিস্টার নতুন কিছু না, সিপিআই এম এর যে কাঠামো তৈরি হয়েছিল, সিপিআই পার্টি যে তৈরি হয়েছিল, সেটা তো নয়া সংশোধনবাদকে প্রত্যাখ্যান করে সভাপতি, সেই পার্থক্য এখনো সিপিএম এর সাথে আমাদের আছে যে আমরা যে নয়া সংশোধনবাদকে প্রত্যাখ্যান করে সিপিআইএম এল তৈরি করেছিলাম এবং যে ধারাবাহিকতা নিয়ে তারা চলছে, সিপিএম চলছে, সিপিআইএম এল চলছে, সেই পার্থক্য গুলো সেই জায়গাতেই আছে। এটা একটা বড় পার্থক্যের জায়গা। অর্থাৎ আমরা বিবেচনা করি এইটা যে সিপিএম এখনো নয়া সংশোধনবাদকে তার মতাদর্শগত হাতিয়ার হিসেবে মনে করে, মতাদর্শগত ভিত্তি হিসেবে মনে করে, আমরা মনে করি। রেজিস্ট্রার তারা মার্কসপাল লেনিনবাদ মাওবাদী চিন্তাধারাকে আদর্শগত ভিত্তি বলে বিবেচনা করে, এটা পার্থক্যের যে আদি সূচনা। এবং সেইখান থেকে আরো অন্যান্য সমস্ত বিষয়ে দেখা যাবে আরো বহু বিতর্ক সেই জায়গায় এসে জড়ো হয়ে যাচ্ছে। একটা মানে একেবারে কি বলবো, মানে ব্যবহারিক কথা দিয়ে আলোচনা শুরু করা যাক, বুঝতে সুবিধা হবে। নয়া উদারবাদ, নয়া উদারবাদ দিয়ে অর্থনীতি, সিপিএম এর অবস্থানটা কি? সিপিএম ক্ষমতায় যেখানে নেই সেখানে বিরোধিতা, ক্ষমতায় থাকলে তার রূপায়ণ। এই চরিত্র কার হয়? এই চরিত্র সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি হয়। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কি করে? না, ক্ষমতায় না থাকলে ক্ষমতায় আসার জন্য তারা বিরোধিতা করে, আর ক্ষমতায় আসার পর তাকেই তারা কার্যকরী করে। এই যে পশ্চিমবাংলায় আমরা যা দেখছি, কেরলে যা কিছু ঘটছে, সেগুলো তো কি বলে আদর্শের সাথে সম্পর্কহীন ভাবে কিছু ঘটছে না, মতাদর্শের সম্পর্কহীন ভাবে কিছু ঘটছে না, রাজনীতির সাথে সম্পর্কহীন ভাবে কিছু ঘটছে না, সেটা সিপিএম এর সোশ্যাল ডেমোক্রেটিক চরিত্র থেকে এই কথাটা এসে হাজির হচ্ছে। এটা আগেও ছিল, ক্ষমতায় না থাকলে আমি কৃষকদের জমি নিয়ে সংগ্রাম করব, আর ক্ষমতায় থাকলে কৃষকদের সংগ্রামকে দমন করব। তো সেখানে তারা এখনো আছেন। আমরা একটা যুক্তি আমরা শুনেছিলাম যে না, আসলে সেই সময় ঘটনাটা ঘটে যেহেতু স্বরাষ্ট্র দপ্তর জ্যোতিবাবুর হাতে ছিল না, তাই নকশালবাড়ি ঘটনাটা ঘটে যায়, যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা বলেছিলাম ঠিক আছে, বোঝা গেল, তর্কের খাতিরে মেনে নেওয়া যাক, ঠিক আছে। এটা যখন দ্বিতীয় যুক্ত ফ্রন্ট জ্যোতিবাবু স্বরাষ্ট্র দপ্তরে আছেন, কৈবল্যপুরে যখন ফসল কাটা অভ্যুত্থান হচ্ছে, সিপিএম কি করেছিল? সিপিএম এর গভর্নমেন্ট কি করেছিল? যুক্তফ্রন্ট গভর্নমেন্ট কি করেছিল? তারা কৃষক আন্দোলন সাহায্য করার জন্য ভূমিকা নিয়েছিল, কৃষক আন্দোলন দমন করার জন্য ইএফআর পাঠিয়েছিল, কোনটা করেছিল তারা? তো প্রয়োগগত ভাবে সিপিএম তারা প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতায় গেলে আমরা কি করতে পারি। আজও আলোচনা চলছে যে ওই যে সিঙ্গুরে সিঙ্গুরের শিল্পায়ন, হাজার হাজার শ্রমিকের, হাজার যুবকের কর্মসংস্থান, তারা তো মনে করছেন যে সিঙ্গুরে যা করেছিলাম ঠিক কাজ করেছিলাম। তারা কি একবারও ভেবে দেখেছেন? আমাদের কথা বাদ দেন, প্রভাত পটনায়করা যা বলছেন, পি সাইনাথরা যা বলছেন, তারা কি সেটার একটু ভেবে দেখতে তারা কোনোভাবে আগ্রহী? এত বড় বিপর্যয় ঘটে গেল, যেখানে আমরা বলতাম যে বামফ্রন্টের বিকল্প হচ্ছে উন্নততর বামফ্রন্ট, 34 বছর ক্ষমতায় থাকার পর উন্নততর বামফ্রন্টের জায়গা মমতা ব্যানার্জিরা ক্ষমতা দখল করে নিলেন, কেন? সিপিএম রা কি করলো? সিপিএম রা ক্ষমতাচ্যুত কেন? বাইরের চক্রান্তের কারণে।
বাইরের চক্রান্তের কারণে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও তারা মার্ক্সবাদের দ্বন্দ্বতত্ত্বের প্রাথমিক নিয়মিত মানতে রাজি নন যে পরিবর্তনের ভিত্তি আভ্যন্তরীণ। এইটা মতাদর্শ থেকে আসছে, যে মতাদর্শগত পার্থক্য 67 সালে আমরা টেনে দিয়েছিলাম সেই পার্থক্যটা এখনো আছে সবতে, সেই সেখান থেকে নানান ধরনের পার্থক্য বেরোচ্ছে। আমি সেটা বিস্তারে যাচ্ছি না, আমি শুধু হাল আমলের একটা বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করেছি। আমার ধারণা সেখান থেকে আরো অনেক কিছু, যিনি প্রশ্ন করেন তার কাছে আরো কিছু পরিষ্কার হয়েছে। প্রশ্নকর্তা আরো কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন, আমি মানে খুব সংক্ষেপে, আর অনেকগুলো প্রশ্ন আছে যেতে হবে, আমি একসঙ্গে প্রশ্নগুলোকে বলছি। প্রশ্নকর্তা সচিবপ্রিয় মুখোপাধ্যায় মুখার্জি পাঠিয়েছেন, পাওয়ারের থেকে ভারতে কি একটা অঙ্গরাজ্যে কেন্দ্রীয় নীতি রূপায়ণ করা সম্ভব? তার সঙ্গে উনি বলছেন, সিপিএম যদি সংশোধনবাদী পার্টি হয় তবে ভারতে কারা বিপ্লবী মার্ক্সবাদী দল? আপনারা সিপিএম এর রেজিস্ট্রার, আর আপনারা কি এই সাম্প্রদায়িক ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সেই সংগ্রামে আপনারা কি বিজেপির পক্ষে? মানে একটু কটাক্ষই করেছেন মনে হলো। আর পরবর্তীকালে এটা লিখেছেন, পাওয়ারের থেকে ভারতে কি একটা অঙ্গরাজ্যে কেন্দ্রীয় নীতি রূপায়ণ করা সম্ভব, মানে ওই প্রশ্নটাই করেছেন। এই দুটো প্রশ্ন উনি রেখেছেন, পাওয়ারের থেকে একটা অঙ্গরাজ্যে কি কেন্দ্রীয় নীতি রূপায়ণ করা সম্ভব, আর দ্বিতীয় হচ্ছে কি ভারতবর্ষের প্রকৃত মার্ক্সবাদী দল কারা, সিপিএম যদি সংশোধনবাদী দল হয় তাহলে, আর বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক আমরা অঙ্গরাজ্যগুলোর সীমাবদ্ধতা বুঝি, আমরা এটা বুঝি যে পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, এবং আমরা এটাও বুঝি যে যতই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হোক না কেন, রাজ্য সরকারগুলো গ্লোরিফাইড পঞ্চায়েত ছাড়া কিছুই না, এবং আজকে তো অবস্থা আরো খারাপ, আরো ক্ষমতা চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে, কাজে অঙ্গরাজ্যে সীমাবদ্ধতা আমরা বুঝি, সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এবং আমরা সিপিএম কে সেই হিসেবে বিচারও করতে চাই। এটা কি তাহলে আপনি বলতে চাইছেন যে অঙ্গরাজ্যে যেহেতু ক্ষমতা সীমিত, কাজে ক্ষমতায় আসার পর নয়া উদারবাদী অর্থনীতি তার রূপায়ণ করতে বাধ্য, এটা কি তাহলে যুক্তি দাঁড়াবে? উনি আসলে হয়তো বলতে চাইছেন যে কেন্দ্রীয় নীতির কেন্দ্রীয় যে নীতিগুলো সেগুলোকে রূপায়ণ যে করা হচ্ছে সেটা কি অস্বীকার করা সম্ভব? অস্বীকার করা সম্ভব, আমাদের কথা হচ্ছে অস্বীকার করা সম্ভব, অনেক ক্ষেত্রে আছে অস্বীকার করা সম্ভব, যেখানে সম্ভব না সেখানে জনগণকে নিয়ে সংগ্রাম গড়ে তোলা সম্ভব, চাপ তৈরি করা সম্ভব। আজকে যেমন গোটা দেশ জুড়ে চলছে এই যে নতুন তিনটা কৃষি আইন তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের আইন, আজ কি আমরা দেখছি, আজ গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, কংগ্রেস তারা বলছে যে ওই আইন আমরা কার্যকরী করবো না, আমরা একটা আইন তৈরি করে দিচ্ছি, এই আইনটা কার্যকরী করো। তথ্য থেকে সত্যে আসুন আজকে যদি সেটা সম্ভব হয়, কেন্দ্রীয় আইনের বিপরীতে ভিন্ন আইন কার্যকরী করা সম্ভব হয়, তাহলে সিপিএম এর আমলে কেন সম্ভব না? কংগ্রেস যা করতে পারছে সিপিএম কেন পারছে না? কংগ্রেস যদি একথা বলতে পারে যে ওই কেন্দ্রীয় আইন কার্যকরী করবে না, আমরা মডেল কৃষি আইন পাঠিয়ে দিচ্ছি এইটা কার্যকরী করো, কংগ্রেসীরা বলছে যে আমাদের এখানে কার্যকরী হবে না, আমরা কার্যকরী করব না, কংগ্রেসীরা বলতে পারছে, আপনারা বলতে পারছেন না, আমি সচিবাবু সিপিএম করছেন আমি বলছি না। তো ফলে অঙ্গরাজ্যগুলোর হাতে যা ক্ষমতা আছে, আমি জিজ্ঞাসা করতে চাই অঙ্গরাজ্যের পক্ষে যা করা সম্ভব, আপনি নিঃসংশয় যে অঙ্গরাজ্যের যাটুকু ক্ষমতা ছিল সে ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সিপিএম সেটা কার্যকরী ব্যাপারে আন্তরিক ছিল? আমাদের বিনয় চৌধুরী তার বক্তব্য ছিল যে পশ্চিমবাংলায় উদ্বৃত্ত জমির পরিমাণ, ভেষ জমির পরিমাণ ক্ষমতা থাকার আগে বলেছিলেন 35 লক্ষ একর, ক্ষমতা আসার পর বললেন আরো 10 লক্ষ বেশি, 45 লক্ষ একর ভেষ জমি। পশ্চিমবাংলায় ভেষ জমি আছে 45 লক্ষ একর বিনয়বাবুর কথা অনুযায়ী। সিপিএম রা যখন ক্ষমতার দিকে চলে গেল তো কত লক্ষ একর তলে বিলি বন্টন করেছে,
তার মধ্যে কত লক্ষ একর তারা ক্ষমতা আসার আগে বিলি বন্টন করা হয়েছিল, ক্ষমতা আসার পর কতটুকু বিলি বন্টন করেছেন, কেন 45 লক্ষ একর যদি বিলি বন্টন করতে পারলেন না, অঙ্গরাজ্য ক্ষমতা থেকে এটুকু তো করার ক্ষমতা ছিল, করলেন না কেন? আজকে আদিবাসীদের ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী যে জমি পাওয়ার কথা কেন পেল না, কোথায় আটকে গেল? আদিবাসী স্কুলগুলোতে কেন আদিবাসী ভাষার মারফত সাঁওতালি ভাষার মারফত সর্বোচ্চ স্তর পড়াশোনার ব্যবস্থা করা গেল না 34 বছর আপনার ক্ষমতায় থাকলেন? আপনারা পঞ্চায়েত আইন করেছেন ভালো, কিছু ওই বিলি বন্টন করেছেন ভালো, বর্গ অপারেশন কিছু করেছেন ভালো, কিন্তু 15 লক্ষ বর্গাদের নাম রেকর্ডভুক্ত হলো, 35 লক্ষ বর্গাদের নাম রেকর্ডভুক্ত হলো না কেন? যা আপনারা বলেছিলেন অঙ্গরাজ্যে ক্ষমতাটুকু তো ছিল, কেন করলেন? কোথায় আটকে গেল? আজকে গেল সংসদ সর্বোচ্চতায়, আজকে গেল সংশোধন বাদে, আজকে গেল ক্ষমতা থাকার যে আগ্রহ সেখানে আটকে গেল। আমাদের কথা হচ্ছে এক, যে অঙ্গরাজ্য ঠিক আছে, ক্ষমতা সীমিত ঠিক আছে, কিন্তু সীমিত ক্ষমতার মধ্যেও যা করা সম্ভব ছিল সে কাজগুলো সিপিএমরা করলেন না। দুই হচ্ছে কেন্দ্রীয় নীতি, সবই আমার কার্যকরী করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আমি করতে পারি নাও করতে পারি। আর যেখানে দেখা যায় একেবারেই করা সম্ভব নয় সেখানে তার বিরুদ্ধে সংগ্রাম করার প্রশ্ন আছে, জনগণকে সংগঠিত করার প্রশ্ন আছে, উত্তাল গণসংগ্রাম গড়ে তোলার প্রশ্ন রয়েছে, জিএসটি সেলস ট্যাক্স ছিল জিএসটি হয়ে গেল, সিপিএম কি করেছে বলুন তো? এখন মানে ছেড়ে দিয়ে তেড়ে ধরার বিষয় চলছে জিএসটির ক্ষেত্রে, সেখানেও সিপিএম পক্ষে যা করা সম্ভব ছিল সিপিএম করেছে। আমার একটাই অনুরোধ যে আসলে সিপিএম এর তাদের নির্মোহ আত্মসমালোচনায় যাওয়া উচিত, আমাদেরও যাওয়া উচিত, আমরা চেষ্টা করছি, গেছি আমরা, আমরা কখনোই মনে করি না যে মানে আমরাই একমাত্র কমিউনিস্ট বিপ্লবী শক্তি, আমরা মনে করি ভারতবর্ষে কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে আমরা একটা অংশ, আরো অনেক অংশ আছে, সমস্ত অংশকে জড়ো করতে হবে, এবং আমরা এই কথা মনে করি যে এখনো সিপিআই সিপিএম এ ভিতরে অনেক সাচ্চা কমিউনিস্ট বিপ্লবী আছেন, তাদেরকেও আমাদের এদিকে আনতে হবে, অনেক বামফ্রন্টের দলের মধ্যে অনেকে আছেন তাদেরকে এদিকে আনতে হবে, আন্দোলনগুলোর মধ্য দিয়ে অনেক নতুন শক্তি বেরিয়ে আসছেন তাদেরকে নিয়ে আসতে হবে, এইভাবে একটা ঐক্যবদ্ধ সাতটা কমিউনিস্ট পার্টি তৈরি করতে হবে। আমরা বিজেপির পক্ষে কথা বলার তো কোনো মানে হয় না, বিজেপিকে আমরা একা প্রতিহত করতেও পারব, একা প্রতিহত করতেও পারব, প্রতিহত করার কাজে বহু ধরনের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, কিন্তু আমরা যারা দ্বিমিত্র পড়েছি জানি যে বিজেপিকে প্রতিহত ফ্যাসিবাদকে প্রতিহত করার জন্যে সেখানে সোশ্যাল ডেমোক্রেটদের সাথে যেমন ঐক্যের কথা আছে, তেমনি নৈরাজ্যবাদীদের সাথে ঐক্যের কথা আছে, ক্যাথলিকদের সাথে ঐক্যের কথা আছে, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, সেটা আমার মনে হয় আমার দেশের ক্ষেত্রে সত্যি, সব ধরনের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, সে কাজটা আমরা একা করতে পারবো না। কমরেড সুচিত্রা মুখার্জি লিখেছেন, সেটা হচ্ছে চাপ অসেস, চাপ শেষ 20 বছর তো আমি মানি, তারা সংগঠনের উপর ভরসা করে পুলিশের উপর বেশি ডিপেন্ড করেছিল, এটা ভুল ছিল, মানে লাস্ট বামপন সরকার লাস্ট শেষের দিকগুলোতে পুলিশের উপর ভরসা করেছিল বেশি, সংগঠনের উপর ভরসা করে, এটা ভুল ছিল, কমরেড বলছেন। তা আমরা আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যাই, আরো অনেকগুলো প্রশ্ন আছে, সময় খুব সীমিত, শুধু একটু একটু আমি যোগ করে নিচ্ছি কমরাজু, একটু যোগ করে দিচ্ছি, কারণ 1991 সাল থেকে ভুল ছিল বলছেন তো সচিবাবু, আমাদের মনে ব্যাপারগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা দরকার আছে, কোথায় কিভাবে কিছু বিচ্ছুতি হচ্ছে, এবং কিভাবে আসলে আমরা এটাও দেখেছি যে আপনারা বললেন সিপিএম সিপিআই এর মধ্যে যে অংশটা যারা এখনো কমিউনিস্ট
আদর্শকে উর্ধে তুলে ধরেন। আমরা তার একটা বড় উদাহরণ জানি যে পস্কো আন্দোলনে কমরেড অভয় সাহুর কথা, সিপিআই এর নেতৃত্বস্থানীয় কমরেড পস্কো আন্দোলনে ছিলেন, পস্কো আন্দোলনকে কিভাবে দায় করেছিলেন কমরেড অভয় সাহু, তার কথাও আমরা জানি, বিভিন্ন উদাহরণে আমরা তার কথাও বলি। তা আমরা মানে একই ধরনের আরো কিছু প্রশ্ন আছে, খুব শীঘ্র সেই প্রশ্নগুলোকে আমরা নিয়ে নেব এবং তারপরে অন্য বিষয়ের যে প্রশ্নগুলো আছে তাতে যাব। তা সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে অসীম মুখার্জি, তিনি প্রশ্নটা করেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যে কারা থাকবেন, বিপ্লবীরা না আরো অনেকে? আগে আলোচনার সঙ্গে বিধিতভাবে এই প্রশ্নটাকে নিয়ে নেওয়া যেতে পারে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যে কারা থাকবেন, বিপ্লবীরা না আরো অনেকে? অসীম মুখার্জি এই প্রশ্নটা করেছেন। আমরা যেটা বলছি যে ফ্যাসিবাদ মানে তো একটা বুর্জোয়া সরকার ছিল, তার জায়গায় একটা বুর্জোয়া সরকার আর আসছে তা তো নয়। ফ্যাসিবাদের ক্ষমতা দখল করা মানে একটা বুর্জোয়া সরকারের জায়গায় একটা বুর্জোয়া সরকার আসা নয়, গুণগত ভাবে একটা ভিন্ন বিষয়। বুর্জোয়াদের মধ্যকার সবচেয়ে যে প্রতিক্রিয়াশীল অংশ তার ক্ষমতা দখল করে, সর্বোপরি সেটার বিরুদ্ধে যারা দাঁড়াবে সবাইকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী বোঝাপড়া তৈরি করতে হবে। এটা শুধু বিপ্লবীদের কাজ না, বিপ্লবীরা অবশ্যই থাকবেন, তারা সামনের সারিতে থাকবেন, কিন্তু অবিপ্লবী তারাও এর মধ্যে ঐক্যবদ্ধ হতে পারবেন। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াবেন বাস্তব ক্রিয়াকলাপে, বাস্তব কার্যকলাপে, সবাই এর মধ্যে আসবেন আগে পরে প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এটা একেবারে বিপ্লবীদের একান্ত কোনো কাজ নয়, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। এরপরে আরো কিছু প্রশ্ন আছে, তার মধ্যে অন্য একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমাদের কমরেড সুমন্ত দাস প্রশ্নটা করেছেন, আমরা একটু অন্যদিকে যাব। এটা 1952 সালের সংসদে যাওয়া না যাওয়া নিয়ে বিতর্ক হয়েছিল, যদি একটু বলেন সেটা। আমি অন্তত জানি না 1952 সালে পার্লামেন্টে যোগ দেওয়া নিয়ে কোনো বিতর্ক ছিল, আমি অন্তত জানি না। আমার যতটুকু পড়াশোনা আছে, আমার এখনো পর্যাপ্ত নয়, কিন্তু আমি যতটুকু জানি এই নির্বাচন সংক্রান্ত প্রশ্নে কোনো বিতর্ক ওই 68 সালের আগে ছিল না। এটা আমার আমার পড়াশোনা, আমার পড়াশোনা পর্যাপ্ত নয়, এখানে কমরেড সুমন্ত যদি আমাকে সাহায্য করতে পারেন ভালো হয়। কিন্তু আমি যতটুকু জানি যে 52 সালে এ নিয়ে কোনো তর্ক ছিল না। আসলে কমিউনিস্ট অনেক আগের থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন, হ্যাঁ, আমি অন্তত পাইনি এটা যে এই প্রশ্নে কোনো বিতর্ক ছিল। বিতর্ক পরবর্তীকালে হয়েছে, 68 সালে এসে হয়েছে। কোনো সুমন্তর কাছে তথ্য থাকলে পাঠিয়ে দিলে আমি উপকৃত হব। পার্লামেন্টের যাওয়া না যাওয়া এই প্রসঙ্গ এবং কাছাকাছি আরো অনেকগুলো প্রশ্ন আছে। আমরা এরপর আমাদের ছাত্রছাত্রী রিতম একটা প্রশ্ন করেছে, লেফট ফান্ডামেন্টালিজম বলে কি কোনো ধারাকে চিহ্নিত করা যেতে পারে? লেফট যখন আমরা বলছি তখন সেটা আইডিওলজির সাথে যুক্ত একটা প্রশ্ন, আইডিওলজির ক্ষেত্রে। এখন লোকেরা তারা নানান রকম ভাবে তরল করে দেওয়ার জন্য বলছেন, ফান্ডামেন্টালিজমের কথা বলছেন আর কি। ডগমেটিজমটাকে অনেকে এভাবে ব্যাখ্যা করে না, ফান্ডামেন্টালিজম বলে। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মৌলবাদ। হ্যাঁ, অনেকে যখন কোনো একটা জিনিসকে বলেন, এই যে আমরা যেটা বলছি আর কি, যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান দৃঢ় হয়ে বলছি, এটা ফান্ডামেন্টালিস্টের মতো কথা হচ্ছে। হ্যাঁ, তো আমরা তো তা দিয়ে খুব ভাবিত নই, কারণ কতগুলো সার্বজনীন সত্য আছে, সে সার্বজনীন সত্যগুলোকে আমাদের মেনে চলতে হবে। এখন সেটাকে যদি কেউ ফান্ডামেন্টালিজম বলেন তাহলে অন্য কথা, এটা কেউ ফান্ডামেন্টালিজম বলে না। হ্যাঁ, কাজে লেফট অপরচুনিজম হয়, লেফট ডেভিয়েশন হয়, লেফট ডিপার্চার হয়। হ্যাঁ, কিন্তু লেফট ফান্ডামেন্টালিজম হয় না। ফান্ডামেন্টালিজম কথাটা যুক্ত রয়ে গেছে ওই সাম্প্রদায়িকতার সাথে, মৌলবাদের সাথে, সেখানে প্রশ্নটা যুক্ত রয়ে গেছে। আর কখনো কখনো হালকা ছলে বলা হয়ে থাকে এই যে, যখন কেউ কোনো অবস্থানের প্রতি তার আস্থা জ্ঞাপন করে তখন বলে তুই তো ফান্ডামেন্টালিস্টের মতো কথাবার্তা। গৌতম দা প্রশ্নটা করেছেন,
সেটা হচ্ছে গিয়ে যে লিবারেশন সম্পর্কে দেশটারের স্ট্যান্ড কি, কমরেড গৌতম অতি সাধারণ তিনি ওই প্রশ্নটা করেছেন, লিবারেশন সম্পর্কে দেশটারের স্ট্যান্ড কি? কে গৌতম অতি সাধারণ, এটা সম্ভবত আমাদের লিবারেশন সংক্রান্ত ব্যাপারে আমাদের স্ট্যান্ড, লিবারেশনের তার স্ট্যান্ড তো পরিষ্কার করেছে না। লিবারেশনের বক্তব্য হচ্ছে যে আমরা সেই দিনের জন্য অপেক্ষায় বসে আছি যেদিন সিপিআই সিপিএম সিপিআইএম এর মিলে একটা ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি তৈরি হবে তারা বলছেন। আমাদের বলার কি অপেক্ষা আছে? তারা তো চাইছেন যে সিপিআই সিপিএম সিপিআইএম এর লিবারেশন মিলে ভারতবর্ষে একটা ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি। তারা বলছেন যে এই যে যে দুটো আর কি সমান্তরাল রেখা নকশালবাড়ি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, মার্ক্সবাদ এবং সংশোধনবাদের যাত্রা শুরু হয়েছিল, এই দুটো সমান্তরাল রেখা অসীমে গিয়ে মিলবে না কে বলতে পারে? হায়ার ম্যাথমেটিক্স এই সব হয় বলে আমি শুনি। তো এটা মানে কিভাবে হতে পারে? মার্ক্সবাদের সাথে সংশোধনবাদের এই দুটো সমান্তরাল রেখা অসীমে গিয়ে কি করে মিলে যাবে? এটা তো সম্ভব নয়। এটা হয় লিবারেশনকে তাকে পাল্টে ওখানে যেতে হবে, অথবা ওদেরকে পাল্টে এখানে আসতে হবে। তো ফলে সিপিআইএম এর লিবারেশন এই কথাগুলো বলছে, যেহেতু অবস্থানগত হবে সে নৈকট্য ইতিমধ্যে তারা অর্জন করেছে। এখানে আমার খুব কিছু বলার নেই। সিপিআইএম এর লিবারেশন নিজেই বলছে যে আমরা এখন সিপিআই সিপিএম এর সাথে মিলে ঐক্যবদ্ধ পার্টি করতে চাই, সংশোধনবাদী পার্টি, ভারতের ঐক্যবদ্ধ সংশোধনবাদী গঠন করা তাদের এখনকার কর্তব্য। ভারতের ঐক্যবদ্ধ সংশোধনবাদী পার্টি গঠনের কর্তব্য যদি কারোর হয় তাকে কি বলা যাবে? তারাই নিজেদের নিজেদেরকে বলছেন, আমাদের বলার অপেক্ষা রাখেন। এরপরে আমরা আরেকজন প্রশ্ন হয়েছেন সুমিত কর, সুমিত করের প্রশ্ন আমরা একটু অন্যদিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো এবার নিয়ে নেব। সুমিত করের প্রশ্ন হচ্ছে পার্টির ভেতরে ভারতীয় সমাজের শ্রেণী বিশ্লেষণ সম্পর্কে যে পার্থক্যগুলি ছিল সে সম্পর্কে কিছু বলুন। সুমিত করের প্রশ্ন, পার্টির ভেতরে ভারতীয় সমাজের শ্রেণী বিশ্লেষণ সম্পর্কে যে পার্থক্যগুলি ছিল সে সম্পর্কে কিছু বলুন। শ্রেণী বিশ্লেষণ পার্টির ভেতরে মানে মানে উনি প্রশ্নটা করেছেন পার্টির ভেতরে শ্রেণী বিশ্লেষণ, আমাদের পার্টির ভেতরকার কথা তো এখানে আলোচনার বিষয় নয়। হয়তো উনি বলছেন যে ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের ভেতরে, সম্ভবত এটা বোঝাতে চেয়েছেন। কমিউনিস্ট আন্দোলনের ভেতরে যদি প্রশ্ন হয় তাহলে সেখানে সেই বিতর্ক তো চলছে। হ্যাঁ, আমরা তো দেখছি না যে আসলে আমরা আমাদের সাথেই এমন অনেক কমরেড ছিলেন যারা একসাথে আমরা একটা অভিন্ন শ্রেণী বিশ্লেষণে ছিলাম। আমরা এভাবে আমরা যাত্রা শুরু করেছিলাম। সেই যাত্রা শুরু করতে করতে দেখা গেল কতগুলো জিনিস পরিবর্তন ঘটেছে এবং সেই পরিবর্তনের ভিত্তিতে আমাদেরকেও পরিবর্তিত প্রদীপ দা আপনার মাইকটা মিউট হয়ে গেছে আপনি। ভারতবর্ষের কৃষিতে, ঠিক আছে রাজু, ভারতবর্ষের কৃষিতে যে পুঁজিবাদের বিকাশ হয়েছে সেই বিকাশের কারণে গ্রামাঞ্চলে কৃষি মজুর বলে একটা আলাদা স্তর তৈরি হয়েছে যার নির্দিষ্ট স্বার্থ আছে, শ্রেণীর স্বার্থ আছে, শ্রেণীর দাবি আছে, স্বভাবতই সেটাকে আমাদের স্বীকার করতে হয়েছে এক, এবং সেইভাবে আমরা এগোনোর চেষ্টা করছি। আবার এমনও যারা আমরা একসাথে ছিলাম তাদের মধ্যে অনেকে এখন বলছেন এই যে ভারতে সামন্তবাদ বিরোধী যে কাজটা সেই কাজ তো ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে, বুর্জুয়ারা সেই কাজটা সমাপ্ত করে দিয়েছে, স্বভাবত এখন আমরা সমাজতান্ত্রিক বিপ্লবের স্তরে আছি, তো স্বভাবতই সেই বিতর্ক আছে, সেই বিতর্ক চলছে যে ভারতবর্ষের ভেতরকার শ্রেণী বিন্যাস কেমন আছে। আমরা সিপিআইএম এর গঠনের সময় যে শ্রেণী বিশ্লেষণের কথা বলেছিলাম যে আমাদের লড়াই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সামন্তবাদের বিরুদ্ধে, মুৎসুদ্দি বুর্জোয়াদের বিরুদ্ধে, সেখানে আমরা আছি। আমরা বলেছিলাম যে শ্রমিক শ্রেণী আমাদের বিপ্লবের নেতা,
সেখানে আমরা আছি এবং সেখানে আগের আমলে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্ব দিতে হবে শুধু আদর্শগত ভাবে না, শারীরিক উপস্থিতির দিক থেকে। আমরা বলেছিলাম শ্রমিক কৃষক পৃথিবী বুর্জোয়া জাতীয় বুর্জোয়া এই হচ্ছে আমাদের মিত্র। আমরা বলেছিলাম যে আমাদের ভূমিহীন কৃষক ক্ষেত মজুর গরিব কৃষক তাদের সাথে একাত্ম হতে হবে, আমরা ওখানেই আছি। আমরা বলেছিলাম মধ্য কৃষক ঘনিষ্ঠ ঐক্যবদ্ধ হতে হবে, ওখানেই আছি। ধনী কৃষকদের সাথে আমাদের ঐক্য সংগ্রামের সম্পর্ক এরা দোদুল্যমান একটা অংশ, ওখানেই আছি। জাতীয় বুর্জোয়ার একটা দোদুল্যমান অংশ, ওখানেই আমরা আছি। সেই বিশ্লেষণ নিয়ে আমরা এগোচ্ছি। আবার যে পরিবর্তনগুলো ঘটেছে ভারতীয় সমাজে সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করছি। সেই বোঝার ক্ষেত্রে কেউ এগিয়ে গেছেন, আরো অনেকে এগিয়ে গেছেন, বিপ্লবের স্তর পরিবর্তন করেছেন। সেই পার্থক্য আমাদের আন্দোলনে আছে, সেই পার্থক্য নিয়ে বিতর্ক আলোচনা চলছে, আগামী দিনে আরো চলবে। হ্যাঁ, ভারতীয় সমাজের শ্রেণী বিশ্লেষণ নিয়ে তো অনেক অনেক পার্থক্য আমাদের আন্দোলনগুলোতে থেকেও সে আছেও, এবং সেগুলো অনেক সময় পার্টির বিভাজনেরও কারণ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটাও হয়েছে। আবার এই সমস্যাটা এই বিতর্কগুলো সমাধান না করলে যে পুরোপুরিভাবে আমরা এগিয়ে যেতে পারবো এটাও নয়, এইগুলো সমাধান করতে করতেই আমাদের এগাতে হবে। কমরেড যেটা বললেন, এরপরে আমরা রাজু, আসলে কমরেড রাজু, যে বিতর্কটা মানে ইয়ে করার দরকার, যে শ্রেণী বিশ্লেষণে পার্থক্য গুলো বিভাজন হয়ে গেল, এটা তো কোনো কাজের কথা নয় না? কোন প্রশ্নে বিভাজন, কোন প্রশ্নে বিভাজন অনিবার্য, কোন প্রশ্নে বিভাজন অপরাধ, সেটা 67 পরবর্তী আমাদের যে আন্দোলন 53 বছরের, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, একদম সেটা তর্কাজিত হয় মীমাংসা করতে হবে। আর আপনি কোনোদিনই ভারতবর্ষে একটা ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি তৈরি করতে পারবেন না, কমিউনিস্ট আন্দোলন এগোবে না, এগোবে না। এক্স্যাক্টলি। এরপরে আমাদের একটু অন্য ধারার কিছু প্রশ্ন আছে, সেইটাও একটু নিয়ে নেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকের দিনের কমিউনিস্ট আন্দোলনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা ফেস করছি বা সারা ভারতবর্ষে কমিউনিস্টরা যেসব প্রশ্নগুলোকে ফেস করছে এবং সেগুলোকে সমাধান করতে করতে এগিয়েও যাচ্ছে, কিছু প্রচার আছে ভারতের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে, তার আবার কিছু বাস্তবতাও আছে, তা সেগুলো নিয়েই এই ধরনের প্রশ্নগুলো বারবার উঠে আসা যে প্রশ্নটা আমি করতে যাচ্ছি। জয়শ্রী দাস এই প্রশ্নটা পাঠিয়েছেন, তিনি প্রশ্ন করছেন, গত 100 বছরের ইতিহাসে কমিউনিস্ট পার্টি কখনোই সেভাবে সামাজিক ও ঐতিহাসিকভাবে পিছিয়ে পড়াদের ও সংখ্যালঘুদের পরিচিতর ভিত্তিতে আলাদা করে সংগঠিত করার বা তাদের কোনো উদ্যোগ নেয়নি, যদিও দেশের অন্যান্য পার্টিগুলো ব্র্যাকেটে কংগ্রেস ও বিজেপি আছে, এই অংশের জন্য আলাদা সংগঠন বানিয়েছে, এ বিষয়ে রেড স্টারের মতামত কি? কমিউনিস্ট পার্টির এই অবস্থান কি ঠিক ছিল এবং বর্তমানেই বা রেড স্টার এই অংশকে সংগঠিত করার বিষয়টিকে কিভাবে দেখে? পদ্ধতি সম্পর্কেও বলবেন, মানে আইডেন্টিটি পলিটিক্স এর ভিত্তিতে সংগঠিত করা সংখ্যালঘুদের এবং ঐতিহাসিক ভাবে পিছিয়ে পড়াদের, এটাকে কমিউনিস্ট আন্দোলন কোনো উদ্যোগ নেয়নি এটা উনি বলছেন, কংগ্রেস এবং বিজেপির মতো সংগঠনগুলো পার্টিগুলো আলাদা করে গণসংগঠন বানিয়েছে এদের জন্য, এবং এ বিষয়ে রেড স্টারের মতামত কি? কমিউনিস্ট পার্টির অবস্থানটাকে ঠিক ছিল এবং বর্তমানে রেড স্টার এই অংশকে সংগঠিত করার বিষয়টাকে কিভাবে দেখে, কি পদ্ধতি সেটা? জয়শ্রী দাস এই প্রশ্নটা করেছে। ঠিক আছে, কমরেড জয়শ্রী দাসটা বলেছেন, তার মধ্যে তো ন্যায্য সমালোচনা আছে, তো সমালোচনা আমরা গ্রহণ করি। আমাদের দেশের যে জাতপাতগত সমস্যা, জাতি বর্ণগত সমস্যা, সেই বিষয়টার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয়নি, সেক্ষেত্রে সমালোচনা আছে এবং সেই সমালোচনা ন্যায্য। কিন্তু এরকম একটা মতামত আছে যে ভারতের কমিউনিস্টরা ভারতীয় সমাজটাকে ইউরোপীয় সমাজের মতো বলে মনে করে, সেভাবে দেখে। হ্যালো,
হ্যালো প্রদীপ দা, আওয়াজ আসছে না আপনার? আওয়াজটা কিন্তু আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। এটা কি ওটা ভিডিও কল এসে আমাকে বেশি ব্যস্ত করছে। আমি যেটা বলছিলাম যে বলেছেন সমালোচনাটা ন্যায্য, সেখানে আমাদের নানান অপূর্ণতা আছে, কিন্তু এটা ঘটনা নয় যে এই সম্পর্কে কমিউনিস্টরা চেষ্টা করেনি। কমিউনিস্টদের চেষ্টার নানান উদাহরণ আছে। জাতি বর্ণগত প্রশ্ন নিয়ে অনেক ইতিবাচক কাজও তারা করেছেন, অনেক দুর্বলতা। হ্যালো, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের মিটিংয়ে বিঘ্ন হচ্ছে, সেই জায়গা থেকে কমরেডের আওয়াজটা আসছে না। তা আমাদের সকল সাথীদের বলবো যে একটু ধৈর্য ধরছে, কমরেড ফিরে আসবে। মনে হচ্ছে আমার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে। প্রদীপ দা, আপনার আওয়াজটা খুব শোনা যাচ্ছে না কমরেড। না, মাঝে মাঝে একটা ফোন এসছে, ভিডিও বোধ হয় কল হচ্ছে, সেটা সমস্যা করছে। রাজু শুনতে পাচ্ছেন একটু? হ্যাঁ হ্যাঁ শোনা। ও, আমি যেটা বলছিলাম যে সেই সমালোচনাটা আমরা এ করি। দ্বিতীয় হচ্ছে যে রেজিস্টারের দিক থেকে আমরা সেই অপূর্ণতা সেটা পূরণ করার চেষ্টা করছি আমরা। যেমন একটা কাস্ট অ্যানালিসিস মুভমেন্ট বলে একটা সংগঠন তৈরি হয়েছে, যারা আমাদের দেশের এই যে জাতিবর্ণ ব্যবস্থা যেমন নিপীড়নমূলক, তার বিরুদ্ধে একটা সংগ্রাম আমরা গড়ে তুলতে চাইছি। যে যেমন একটা শ্রেণীহীন সমাজ চাই, তেমনি একটা জাতিবর্ণহীন সমাজও আমরা গঠন করতে চাই। সেটা একটা আলাদা সংগঠন রয়েছে, আদিবাসীদের জন্য আদিবাসী ভারত মহাসভা নামে সংগঠন আছে। তো সেইগুলো উপযুক্ত সাংগঠনিক পরিকাঠামোগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি, যেখানে যেখানে সেটা করা সম্ভব। আদিবাসীদের ক্ষেত্রে এটা হয়েছে এবং কাস্ট অ্যানালিসিস মুভমেন্ট চলছে সেটার বিষয়ে। আর অন্যগুলো যে প্রশ্নগুলো এসেছে আর কি, যে এই প্রশ্নগুলোতে আইডেন্টিটি পলিটিক্স এর ব্যাপারে, আমরা তো আইডেন্টিটি পলিটিক্সটাকে আমরা বিরোধ করি। আইডেন্টিটি পলিটিক্স যেটা করে সেটা হচ্ছে যে তারা একটা এক একটা আইডেন্টিটি পলিটিক্স এর নাম করে একটা সম্প্রদায়কে মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে দেয়, মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে দেয়, সেটা আমরা বিরোধ করি। আমরা মনে করি যে এই যে যারা আইডেন্টিটির কোশ্চেনটা, তার ভেতরে নিঃসন্দেহে ডেমোক্রেটিক কন্টেন্ট আছে, সেটা আমাদের ধরার দরকার, সেটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কিন্তু সমস্ত সম্প্রদায়গুলোকে, আদিবাসী হতে পারেন, দলিত হতে পারেন, তফসিলি জাতি জনজাতি যারাই হতে পারেন, সবাইকে একটা জায়গায় জড়ো হতে হবে, সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো সবত সেরকম ভাবেই আমরা প্রশ্নটা নাড়াচাড়া করার চেষ্টা করছি। আমাদের আন্দোলনের যা দুর্বলতা সেটা আমরা স্বীকার করি, সেটাকে স্বীকার করে সেগুলোকে পরিহার করার চেষ্টা একটা চলছে, এবং সিপিআইএমএল রেজিস্টার সেইভাবে তার সাংগঠনিক কাঠামোগুলো নির্মাণ করার চেষ্টা করছে, কাজও করছে সেগুলোকে নিয়ে। এমনিতে জয়শ্রী দাস যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে আগামীকাল 14 তারিখ পড়ছে, কালকে 6টার থেকে আমাদের রেজিস্টারের পেজ থেকেই একটি আলোচনা চক্র আমরা রেখেছি, একটি স্টাডি ক্লাস, যেটা ভারতবর্ষের জাতিবর্ণ ব্যবস্থার প্রেক্ষিতেই স্টাডি ক্লাস হবে। বক্তা আছেন শঙ্কর দাস, কমরেড শঙ্কর দাস, রেজিস্টারের পলিটব্যুরো মেম্বার, তা তিনি বলবেন। তা আগামীকাল সন্ধ্যে 6টার থেকে বিস্তারিত ভাবে আমরা এই প্রশ্নে আমাদের কি স্ট্যান্ড, আমরা কি ভাবছি, এবং জাতিবর্ণ ব্যবস্থা ভারতবর্ষের প্রেক্ষিতে আমরা কিভাবে দেখছি, ঐতিহাসিক ভাবে কমিউনিস্ট আন্দোলন সেগুলোকে কিভাবে দেখে এসছে, কমিউনিস্ট পার্টিগুলোর স্ট্যান্ড কি ছিল, এবং কোথায় কি করলে ভালো হতো, কি ভুলভ্রান্তি ছিল বা কি ঠিক ছিল, এই ব্যাপারগুলো সম্পর্কে, এবং যে প্রচার আছে প্রচারগুলো কি, প্রচারগুলোর সার্বভৌম কি, তার ভিত্তি কি, সেগুলো সম্পর্কেও আলোচনা হবে। তা আগামীকাল এটা নিয়ে বিস্তারিত আলোচনা, এবং অবশ্যই সেখানে ভারতবর্ষের যে দর্শনের ইতিহাস, সেই দর্শনের ইতিহাসকেও আমরা হয়তো ছুঁয়ে যাবো কিছুটা। তা জাতিবর্ণ ব্যবস্থা নিয়ে আলোচনাটা কালকে অনুরোধ করব যারা আমাদের সঙ্গে আছেন কালকে আলোচনাতে অংশগ্রহণ করতে, কালকে 6টার থেকে রেজিস্টার সিপিআইএমএল রেজিস্টার ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ থেকে সরাসরি সেই আলোচনাটা হবে।
আজকের এই আলোচনাতে আশা করছি যারা অংশগ্রহণ করেছেন সবাই মানে আমরা চেষ্টা করেছি সবার প্রশ্নগুলোকে ঠিকঠাক ভাবে উত্তর দিতে, সকল প্রশ্নের উত্তর দিতে, যদিও সময় অনেক কম এবং এই অল্প সময়ের মধ্যে আলোচনাটাকে সীমিত রাখতে আশা করছি আমরা যতটা সম্ভব করতে পেরেছি, এবং কিছু প্রশ্ন যেগুলো সম্পূর্ণভাবে হয়তো উত্তর দেওয়া সম্ভব হয়নি সময়ের কারণে, আরো বিস্তৃত আলোচনার প্রয়োজন ছিল, আরো বিস্তৃত চর্চার প্রয়োজন ছিল, সেগুলোকে আমরা এই অল্প সময়ের মধ্যে করতে পারিনি। আগামী দিনে এই ধরনের আলোচনা আরো হবে। সৃজনী সাবনাম একটি মেসেজ পাঠিয়েছেন, অসাধারণ আলোচনা হলো, আরো অনেক দীর্ঘ আলোচনা হওয়া উচিত ছিল, বারবার এই আলোচনাটা হওয়া উচিত, তাই সেই মেসেজটা সিজন সম্ভব পাঠিয়েছেন। হ্যাঁ কমরেড, আমি বলছি যে আপনি তো শেষ করছেন, আমি যারা প্রশ্ন করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বক্তব্য হচ্ছে যে আলোচনাগুলো আরো চলুক, কারণ আমরা এটা মনে করি সকল সত্য আমাদের কাছে আছে এমন নয়। হ্যাঁ, সত্যকে আরো সব দিক থেকে জানা বোঝার দরকার রয়েছে। আমরা যেটা চাইবো, আজকে যেটা আমরা আলোচনা করলাম সংক্ষিপ্ত ভাবে, সেই আলোচনাটা আগামী দিনে আরো চলুক। আপনারা যারা এই আলোচনায় ছিলেন তারা আবারও আমাদের সম্পর্ক স্থাপন হোক এবং আলোচনাটা আরো চলুক, এই অনুরোধ আমি প্রশ্নকর্তাদের কাছে রাখবো বা যারা শুনলেন তাদের সকলের কাছে রাখবো। সকলকে ধন্যবাদ। এই জায়গা থেকে মানে আগামী আলোচনাতে কমরেড প্রদীপ সিংহ ঠাকুর এবং আরো অনেক আমাদের বক্তারা আছেন, আমরা চেষ্টা করবো তাদেরকে নিয়ে আসতে, আপনাদের কাছে হাজির করাতে। এবং সিপিএমএল রেজিস্টার এই আলোচনার মাধ্যমে এবং আমাদের যে পত্রিকা, আমাদের সিপিএমএল রেজিস্টারের মুখপত্র পশ্চিমবাংলায় সংগ্রামী সংবাদ, আমরা প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক মুখপত্র আমাদের অনলাইনে আমরা পাবলিশ করি, আমাদের সিপিএমএল রেজিস্টার ওয়েস্ট বেঙ্গলের পেজে আপনারা পেয়ে যাবেন। এবং যারা সংগ্রামী সংবাদ অন্যভাবে সংগ্রহ করতে চান তারা যদি তাদের হোয়াটসঅ্যাপ নম্বর, আমাদের পেজের যে মেসেজ বক্স, সিপিএমএল রেজিস্টার ওয়েস্ট বেঙ্গলের যে মেসেজ বক্স, মেসেজ বক্সে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, আমরা আমাদের এই আলোচনাগুলো আমাদের পত্রপত্রিকাতেও আমরা নিয়ে যাই, সেখান থেকে আমাদের যে পত্রিকা সেগুলো আপনাদেরকে পাঠাতে পারি, সেই মেসেজ বক্সে আমরা পাঠিয়ে দিতে পারি। এবং আমাদের পেজের যে মেসেজ বক্স সেখানে আপনারা এটা দিতে পারেন, অথবা 7044228210 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি এই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, সেখানে পাঠাতে পারেন। আমরা আপনার কাছে হোয়াটসঅ্যাপে আপনাদের পত্র পত্রিকা পাঠিয়ে দেবো, অথবা যদি আপনারা মেল আইডি দেন আমাদের পেজে, যদি মেসেজ বক্সে আপনারা মেল আইডি দিয়ে দেন বা কমেন্টে মেল আইডি দিয়ে দেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যদি আপনারা মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপ করে দেন আপনাদের মেল আইডি, তাহলে আমরা ইমেলও করতে পারি সংগ্রামী সংবাদ আমাদের সিপিআইএম রেজিস্টারের মুখপত্র। এই এই যে বিভিন্ন ধরনের বিতর্কগুলো, এই বিতর্কগুলো নিয়ে আমরা আলোচনা করি, এবং আগামী দিনে আমরা চাইবো যে এই ধরনের আলোচনা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উঠে আসুক। এবং আপনাদের যদি কোনো বিভিন্ন যারা বক্তা প্রশ্ন, যারা প্রশ্নকর্তা ছিলেন তাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা লিখিত আকারেও পাঠাতে পারেন, সেরকম বক্তব্য থাকলে সংগ্রামী সংবাদের পরিচালক মন্ডলীর পক্ষ থেকে আমরা চেষ্টা করবো সংগ্রামী সংবাদে ছাপিয়ে দেওয়ার অনুরোধ করার, সেটা অবশ্যই চেষ্টা করা হবে। এবং এই আলোচনাগুলো আগামী দিনে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো কমিউনিস্ট আন্দোলনের বিকাশের ক্ষেত্রে, কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ভারতবর্ষের বুকে প্রকৃত কমিউনিস্ট আন্দোলনকে আরো এগিয়ে একটা বিপ্লবী পরিস্থিতি তৈরি করার দিকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, এগিয়ে আসুন আন্দোলনের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে চলি। এবং এক্ষেত্রে আরো দুটো ঘোষণা আমরা করে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে আগামী 16 তারিখ, 16ই অক্টোবর বনবাসীদের অধিকার ও বনবাসী আইন নিয়ে আলোচনা আছে সিপিআইএমএল রেজিস্টারের পেজে, কমরেড প্রদীপ সিংহ ঠাকুর বলবেন। বনবাসীদের অধিকার ও বনবাসী আইন, আমরা জানি সুপ্রিম কোর্টে বিভিন্ন রায় আছে, যে রায়গুলো মাধ্যমে শাসক শ্রেণী চেষ্টা করছে বনবাসীদের বন থেকে উৎখাত করার। আমরা যাদেরকে আদিবাসী বলি তারা বনবাসী শব্দটা ব্যবহার করে, আমরা আদিবাসী শব্দ ব্যবহার করি, তাদেরকে বন থেকে উৎখাত করার, জঙ্গল থেকে উৎখাত করার, যে জঙ্গল থেকে, যে জঙ্গলকে তারা এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে, জঙ্গলে বাস্তুতন্ত্র থেকে শুরু করে প্রকৃতি, তার সঙ্গে সেই আদিবাসীদের যে গভীর সম্পর্ক তাকে নষ্ট করার, তার নারীর টানকে কেটে দেওয়ার এক চক্রান্ত বিভিন্ন সময় আমরা দেখেছি, সেই সব নিয়ে আলোচনা হবে আগামী 16 তারিখ 6টার থেকে সিপিআইএমএল রেজিস্টারের ফেসবুক পেজ থেকে, একই পেজ থেকে হবে। এবং আগামীকাল যেটা বললাম যে ভারতবর্ষের জাতিবন্ধ ব্যবস্থা নিয়ে আলোচনা আছে 6টা থেকে, তা এইটা হচ্ছে কি আমাদের দুটো অনুষ্ঠান। তা আগামী 16 তারিখে বনবাসীদের যে বনবাসী আইন,
সেটা নিয়ে আলোচনা হবে। আর আরো কিছু ঘোষণা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে সিপিআইএমএলএ মুখপত্র, কেন্দ্রীয় মুখপত্র রেড স্টার, আপনারা এটা কালেক্ট করতে পারেন আমাদের সেন্ট্রাল যে ফেসবুক পেজ আছে সিপিআইএমএলএ সেখানে, এবং আমাদের ওয়েবসাইট cpiml.in, আমাদের cpiml.in যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আমাদের কেন্দ্রীয় যে মুখপত্র রেড স্টার, তার হিন্দি এবং ইংরেজি যে ইস্যু, এই দুটো ভার্সন আমরা পাবলিশ করি, সেটা আপনি পেয়ে যাবেন। আমাদের সংগ্রামী সংবাদের ওয়েবসাইট sangramisangbad.in থেকে আমরা পশ্চিমবঙ্গের যে মুখপত্র পাবলিশ করি সেটাও আপনারা পেয়ে যেতে পারেন, এবং আপনাদের মতামত লিখিত আকারেও জানাতে পারেন। এই এই হচ্ছে গিয়ে আজকের বক্তব্য, এবং আগামী দিনে এই ধরনের আলোচনাগুলোতে আরো বেশি পরিমাণে আপনাদের অংশগ্রহণ কামনা করছি। এই বলে আজকের আলোচনা, আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন দীর্ঘজীবী হোক। অমিত প্রদীপ সিংহ ঠাকুরকে অশেষ ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন, তার আপনাদের সবাইকে ধন্যবাদ এই আলোচনাতে তার বক্তব্য রাখার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ কমেন্ট আপনাদের সকলকে ধন্যবাদ।